بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُسْلِمْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ. أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. সম্মানিত দিদি ভাই এবং বোন সকল, আল্লাহের অশেষ শুক্রিয়া আমাদেরকে এই মোবারক দিনে জুমার দিনে পড়ে দাওয়া সেন্টার ইসলামিক সেন্টার তারপরে যে কোনো ভাবে সহযোগিতা করেছেন, সময় দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, অনমতি দিয়ে সহযোগিতা করেছেন, তারপরে বিশেষভাবে শুক্রিয়া আদায় করি আমাদের যেসব সম্মানিত দায়ী ভাইয়েরা যুবক সেন্টার রয়েছেন, তাদের আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করেন, তাদের নেক আমল কবুল করেন, তাদের দাওয়াতে আল্লাহ বরকত দান করেন, এবং আল্লাহ তাআলা সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক এক হয়ে দাওয়াতি কাজের তৌফিক দান করেন। আরো যেসব দায়ী ভাইয়েরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে এসেছেন, তাদের সহযোগিতা ভোলা যায় না, আল্লাহ যেন তাদের নেক আমল কবুল করেন এবং আমাদের সকলের গুনাহাত আল্লাহ পাক যেন মাফ করেন। আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা শুনলেন, তা হচ্ছে সালাতে দাওয়াতের মূলনীতি এবং আকীদা। এই একটি বড় বিষয়, আকীদার বিষয় বিশাল একটি বিষয়, আর আকীদাতে অনেক কিছুই রয়েছে যার সামান্য হয়তো বলে শেষ করা যাবে না, যার ফলে আকীদার বিষয়টিকে সংক্ষেপ করব, মূলনীতি সম্পর্কে কিছু আলোচনা করব, আর সালাফিদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এবং তাদের বৈশিষ্ট্য কি
তা আপনাদের সামনে সময় যদি শান্ত রেখে পেশ করার চেষ্টা করব। একটি আয়াত দিয়ে আমরা আলোচনা শুরু করেছি, সূরা আরাফ আয়াত নম্বর 181। মহান আল্লাহ ইরশাদ করেছেন, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হক, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াহদূন। আমি যে সবকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ মানব জাতির মধ্যে উম্মাতুন একটি দল রয়েছে, আগেও ছিল এখনো আছে আর কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের মখলুক এবং শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানব জাতি, তাদের মধ্যে একটি দল উম্মত রয়েছে, আল্লাহ পাক উম্মত বলেছেন। একটি দল রয়েছে ইয়াহদূনা বিল হক, যারা হক দ্বারা নিজেরা পরিচালিত হয় এবং অন্যকে পরিচালিত করে। সত্যের পথ, হেদায়তের পথ, জান্নাতের পথ, সরল পথ, সিরাতুল মুস্তাকিম তারা দেখায় নিজেকে এবং অন্যজন। ইয়াহদূনা বিল হক, আল্লাহ পাক প্রশংসা করেছেন এক শ্রেণীর মানুষের। আল্লাহ পাক এই আয়াতে প্রশংসা করেছেন, ওয়াবিহি ইয়াহদূন এবং হক দ্বারাই তারা বিচার করে, হক দ্বারাই তারা সিদ্ধান্ত পেশ করে, হকের মাধ্যমে সত্যের মাধ্যমে। আর হক হচ্ছে ওয়াহী, হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল কৃত ওয়াহী, যা আম্বিয়া রাসূলগণের মাধ্যমে মানব জাতি পর্যন্ত পৌঁছেছে। তারা তার আম্বিয়াদের যে দাওয়াত ছিল, যে দাওয়াতের ভিত্তি হচ্ছে ওহির উপর, এই ওহির দ্বারা তারা নিজেরা পরিচালিত হয়, অন্যদেরকে পরিচালিত করে এবং এর দ্বারা তারা সুবিচার পায়ন করে। ওহির আগে আল্লাহ পাক এই উম্মতের কথা বলছেন, এই উম্মতকে তলাশ করতে এই দলটি, এই জামা, এই উম্মত যারা ফিরকা নয়, ফিরকা মানে যারা আসল দল থেকে উম্মত থেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাদেরকে ফিরকা বলা। আর যেই জামাতটি আম্বিয়া ও রাসূলগণের সাথে সর্বদাই থেকেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম উমের জামা এবং তাদের পরে তাবেঈনদের জামা, তাদের পরে তাবা তাবেঈনদের জামা, এইভাবে আলিমাই কেরাম, মুহাদ্দিসিনদের জামা, ফুকাহায়ে কেরামদের জামা রাহিমাহুমুল্লাহ জামিয়ান রাদিয়াল্লাহু আনহুম, এবং তারপরে কেয়ামত পর্যন্ত তাদের অনুসারী যারাই হবে তারাই হচ্ছে ইয়াহদূনা বিল হক ওয়াহী আগে। এই জামাতটি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী খুলাফায়ে রাশিদীন এবং তাদের অনুসারী যারা কেয়ামত পর্যন্ত হবে, এই ধারাবাহিকতা না, ওই পথের পথে তাদের আকীদা কি, যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, তাদের মানহাজ কি, চলার পন্থা কি, যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলাফায়ে রাশিদীন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ছিল, এবং তাদের আকীদার সাথে ইবাদত বন্দেগীর তরিকা কি, যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের তরিকা ছিল, যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইবাদত বন্দেগীর তরিকা ছিল, তাদের দাওয়াতের পদ্ধতি কি, যা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তার থেকে যা তারা পেয়েছেন সেটা হচ্ছে তাদের তরিকা। তো এই উম্মত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে সিলসিলা, ধারাবাহিকতা, এই সিলসিলা নয়, এই ধারাবাহিকতা না। নতুন একটি দল 60 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে পয়দা হয়েছে, অথবা আর একটু বেশি তার বয়স, এইরকম নয়, এইরকম নয়। বরং এই জামাত, এই উম্মত হচ্ছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, যাদেরকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, এই জামাত এবং এই জামাতের ধারাবাহিকতার নাম। এ হচ্ছে এই দাওয়াতের নাম, যে কোনো নাম দিতে পারেন, এই দাওয়াতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারেন, বা এই জামাতের নাম, উম্মতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারেন, এই উম্মতের নাম আপনি সালাফি বলতে পারেন, সালাফি দাওয়াত বলতে পারেন, এই উম্মতের নাম আপনি কোরআন সুন্নাহ কোরআন ও হাদিসের অনুসারী এবং কোরআন কারীমের বেশ কিছু আয়াতে কোরআন কারীমকে হাদিস বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও হাদিস,
আল্লাহ নাজ্জাল আহসান হাদিস কিতাব আহলে হাদিস নাম দিয়েও বলতে পারেন। আবার আনসারুস সুন্নাহ সুন্নাহর সাহায্যকারী নাম দিয়েও বলতে পারেন। যেমন এক এক দেশে তারা এক এক নামে পরিচিত, নামটি বড় বিষয় নয়, কাজটি হচ্ছে বড় বিষয়। ভারত উপমহাদেশে যখন দেখতে যাবেন তো এই ধারাবাহিকতা পাকিস্তানে যখন আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া চলে যাবেন তখন তাদের নাম হচ্ছে আনসারুস সুন্নাহ মুহাম্মদিয়া, মিশরে যাবেন সুদানে যাবেন আনসারুস সুন্নাহ মুহাম্মদিয়া, যখন আপনি কেরালায় যাবেন তখন তাদের নাম হচ্ছে মাদওয়াতুল মুজাহিদিন, এরকম শ্রীলঙ্কায় হচ্ছে সালাফি, এক বছর সালাফি আর বহু বছর হচ্ছে সালাফি সালাফি, যারা সালাফদের অনুসারী আকীদার ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, হ্যাঁ আখলাক চরিত্রের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, অর্থনীতিতে, সমস্ত ক্ষেত্রে যারা সালাফদের অনুসারী, সালাফ তারা যারা এই উম্মতের প্রথম যুগের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরামদের যুগ এবং তাবেঈন তাবা তাবেঈনের স্বর্ণ যুগগুলিতে যেসব খাঁটি মুসলিমরা ছিলেন, এই খাঁটি মুসলিমদের যারা অনুসারী কিয়ামত পর্যন্ত হবে তারা হচ্ছে সালাফি, আর এই খাঁটি মুসলিমরা স্বর্ণযুগের সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবা তাবেঈনগণ তারা হচ্ছেন সালাফ, তারা হচ্ছেন সালাফ। আর সালাফদের যদি সত্যিকার অনুসারী হয় তাহলে তাদেরকে বলা যেতে পারে যে তারা খালাফ, হ্যাঁ সালাফদের পরবর্তীতে এসেছে কিন্তু তারা সালাফদের সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈনদের অনুসারী। আপনার দিন মেনে চলা তার অনুকূলে না হয়, এই আয়াত সম্পর্কে বলছিলাম। এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস পেশ করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাল্লাল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. بول سيدنا النبي محمد رسول الله صلى الله عليه وسلم যে আমার উম্মতের একটি দল এখানে তায়েফা বলা, তায়েফা মানে জামাত, একটি দল হবে জামিরিন আলাল হক যারা সত্যের উপর সবসময় বিজয়ী হবে, সত্যের উপর তারা সবসময় সাকসেস থাকবে, কামিয়াব থাকবে, সত্যের উপর তারা জয়ী হয়ে থাকবে, যারা তাদের সঙ্গ ছেড়ে দেবে, তাদেরকে অসহায় করে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে অপদস্থ করার চেষ্টা করবে, কোনো ক্ষতি করতে পারবে না, রহমান খাজালাহম যতই বিরোধিতা করুক না কেন, যতই হ্যাঁ শত্রুতা করুক না কেন, তাদের ক্ষয়ক্ষতি করতে পারবে না, বরং তারা সবসময় হকের ওপর জয়ী থাকবে, সত্যের ওপর তারা বিজয়ী থাকবে, তাদের সংখ্যা বাড়তেই থাকবে। লক্ষণটি ভালো করে একটু বুঝুন, তাদের সংখ্যা বাড়তেই থাকবে। যখন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে রোমের রাজার সামনে জিজ্ঞাসা করা হয় আবু সুফিয়ানকে, হ্যাঁ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী তাদের সংখ্যা কমছে না বাড়ছে, ইয়াজিদুন আম ইয়ানকুসুন, তাদের সংখ্যা বাড়ছে না কমছে, কি যেন দিয়েছিল আবু সুফিয়ান, অথচ আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু, তখনও কুফরের অবস্থায় ছিল, কিন্তু তিনি বলছেন যে যাতে করে এটা প্রমাণিত না হয় যে আমি একজন মিথ্যুক লোক, এই ভয় শুধু সত্য কথা বাধ্য হয়ে বলেছিলাম, নিরুপায় হয়ে বলেছিলাম, কারণ আরবরা কাফের মুশরিক হলো ওই যুগে, মিথ্যা কথা বলা কখনো মেনে নিতে পারবে না, কেউ মিথ্যাবাদী বলবে, মিথ্যুক বলবে, আর আমি সাব্যস্ত হয়ে যাব মিথ্যুক, এটা হতেই পারে না, এই ভয় সত্য কথা বলেছিলেন তিনি।
বলছেন যে বালিয়া জিন্দুন, তাদের সংখ্যা বাড়তে আছে, কমে না তাদের সংখ্যা। এখন দেখুন পৃথিবীতে যে পড়াশোনার দাওয়াত চলছে, পড়াশোনার অনুসারীর সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। এটা হাত্তানিয়াতের পরিচয়, ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে যে এই দল সত্য পথে রয়েছে, অহির পথে রয়েছে, পড়াশোনার পথে রয়েছে, পথের অনুসারী, যার ফলে মানুষের প্রকৃতিতে রাখা আছে হককে কবুল করা। যতই চেষ্টা করেন বাধা দেওয়া, মানুষের আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমন প্রকৃতি দিয়ে, যেটাকে বলা হচ্ছে ফিতরাত, তুল্য মৌলদিন ইউরাত আল ফিতরাত, প্রত্যেক মানুষ জন্মায় কিসের উপর? ফিতরাত, হককে কবুল। ফিতরাত মানে হচ্ছে ফিতরাত ইসলাম, যেটা হচ্ছে হক, সত্যকে গ্রহণ করবে এই মন মানসিক সকলের থাকে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে বাপ খারাপ, মা খারাপ, অত ভাই বোন খারাপ, সমাজ খারাপ, হ্যাঁ, দেশের ওলামা হচ্ছে বিদাতি ওলামা, শিল্পীদের শিক্ষা দেয়, হ্যাঁ, পীর মুরিদের ব্যবসা শিক্ষা দেয়, কাবির তোমারা শিক্ষা দেয়, যার ফলে বাপ মা যেমন হয় তেমন ছেলে হয়ে যায়। বাপ মা খারাপ, হ্যাঁ, যেরকমই খারাপ হোক, আকিদার ক্ষেত্রে খারাপ অথবা আমলের ক্ষেত্রে খারাপ, খারাপ হলে তখন খারাপ হয়ে যাবে ছেলে। কিন্তু সকলের ঘরে ছেলে মেয়েদের জন্মায় আলাল ফিতরা, তার আসল প্রকৃতি সেটা হচ্ছে সত্যকে গ্রহণ করার মতো যোগ্যতা, সত্যকে গ্রহণ করার মতো যোগ্যতা। ইহুদের ঘরেও এরকম ছেলে জন্মায়, আর হিন্দুর ঘরেও জন্মায়, আর সহি আকিদার ঘরেও জন্মায়, আর বড় আকিদার আর শিল্পীরা যারা খবর মজার চেষ্টা করে তাদের ঘরেও ওই রকমই ফিতরাতের উপর ছেলে মেয়েরা জন্মায়। বলছেন যে তাদের কেউ ক্ষয়ক্ষতি করতে চাইলে, তাদেরকে অপদস্থ করতে চাইলে অপদস্থ করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না চলে আসে। সেটা হচ্ছে কিয়ামতের নির্দেশ, যে পৃথিবী থেকে সব মানুষ শেষ, সব মানুষের রূহগুলিকে গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, অসৎ লোক শুধু কাফের আর মুনাফিক, আর অসৎ লোক আল্লাহ তৌহিদার থেকে যাবে, বদআকিদার লোক থেকে যাবে, আর তাদের উপর ত্যাগও তাই হবে। যেমন এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন মহাদেশের কেরাম, অহংকার জালিকা, এইরকম সত্যের উপর তারা সর্বদা জয় থাকে, সেই বোখারী মুসলিমের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে এই দলটি কোন দল? সবাই কিন্তু এই দলে সামিল হওয়ার চেষ্টা করে, শিরিক করেও এই দলে তারা নিজেকে সামিল করে, আমরা এই দলের লোক, বিদাত করেও মনে করে, নবীর তরিকা ছেড়ে দিয়েও মনে করে যে আমরাই হচ্ছে এই দলটি, সবাই দাবি করে। কিন্তু দাবি করলে তার জন্য দলিল পেশ করতে হবে, যদি কোন জমি জায়গার দাবি করেন আমার, তাহলে প্রথম সরকার কি বলবে, তোমার দলিল পেশ করো, প্রুফ পেশ করো যে তোমার নামে আছে, তোমার রেকর্ড আছে, তোমার কাছে কাগজপত্র আছে। তো দলিল দিতে হবে, দলিল হচ্ছে যে আপনি কাল আল্লাহ আল্লাহ রাসূল মানছেন কি মানছেন না। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর কথা চোখ বন্ধ করে মানছেন কি মানছেন না, না কোরআন এবং হাদিসের কথা মানার জন্য অমুক ইমাম সাহেব বলবে তাহলে মানব, অমুক বুজুর্গ সাহেব বলবে তাহলে মানব, আমার পীরে কিবলা যদি বলেন তাহলে মানব, আমাদের মুফতি সাহেব কি বলছেন, হ্যাঁ, আমাদের ওলামারা কি বলছেন, তাহলে কোরআন সুন্নাহ মানার জন্য এই শর্ত লাগাচ্ছেন একদম। তারাও মুসলিম কিন্তু তারা শর্ত সাপেক্ষ কোরআন সুন্নাহ মানবে, আর যারা বিনা শর্তে কোরআন ও সুন্নাহ আল্লাহ এবং রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবে, তারাই হচ্ছে এই দলটি, যে দলটি হকের উপর জয়ী থাকবে। এই দলের লক্ষণ সম্পর্কে সূরা আনাফের আয়াত নম্বর 170 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে মজবুত করে আঁকড়ে ধরে, আলোচনা করেছি বিচারের ঘটনায় একজন লোক আসছে মুসলিম, বলছেন যে আল্লাহর কিতাব দিয়ে আমাদের মাঝে ফয়সালা করুন ইয়া রাসূলুল্লাহ। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে বিবাহিতের জন্য বিবাহিতার জন্য রজম, আর অবিবাহিত অবিবাহিতার জন্য হচ্ছে জালম, মিয়াকে 100 টি বেত আঘাত করা,
তো এই রজনের কথা কোরআনে কারিমে কোথায় আছে? তার বোঝা কিতাবুল্লাহ মানে শুধু কোরআনে কারিম না, কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ নাযিলকৃত বিধান, সেটা কোরআনে কারিমও হতে পারে অথবা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওহী হতে পারে, দুটোই হচ্ছে ওহী। কিছু বর্ণনা করবো সালাফিদের মূলনীতি সম্পর্কে, আয়াতের তাফসীরটা শেষ আমি শেষ করি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমাসিকুন বিল কিতাব, যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে। তাহলে প্রথম হতে হবে আমি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবো, কোন ব্যক্তিকে ধরবো না, কোন তরিকাও ধরবো না। আমার কাছে আছে আল্লাহর কিতাব কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস রয়েছে, তারপরে খোলাফায়ে রাশিদের আদর্শ রয়েছে। আমার আদর্শকে মজবুত করে ধারণ করো, অসন্নাতির খোলাফায়ে রাশিদের খোলাফায়ে রাশিদের আদর্শকে মজবুত করে ধারণ করো, আর দু আলিয়া বিন নামাজের মায়ের নামকে মজবুত করে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায়। আল্লাহ তারপরে একটি লক্ষণ বলছেন যে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরার পরে তাদের লক্ষণ হচ্ছে ও আকামুস সালাত, তারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। আর নামাজের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে শক্ত ফতোয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহ আলেমরা, সালাফি আলেমরা, জি সৌদি আরবের আলেমরা, তাদের শক্ত ফতোয়া, এইরকম ফতোয়া পৃথিবীতে কোথাও পাবে না। আমাদের দেশের লোকেরা মনে করে, আমরা মাদ্রাসা করে মনে করতাম যে নামাজ না পড়লে কি হবে, এই লোকটি মেলা ভালো কাজ করে, বাপমার সেবা করে, বোনগুলির বিয়ে দিল, ভাইদেরকে মানুষ করলো, আর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, আর ভালো কাজ করে, জান্নাত পাবে না কেন, এই সবই জানতাম। কিন্তু সৌদি আরবে আসার পরই জানলাম যে বেনামাজির ইসলামে কোন স্থান নেই, লা হাজ্জা ফিল ইসলাম মান তারা আসলা, যে ব্যক্তি নামাজ ছাড়ে, অবহেলা করে, অলসতা করে, পড়বে পড়ছি অস্বীকার করে নয়, তার কোন স্থান ইসলামে নেই। তাই আমার বলছেন যে যারা সত্যিকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত, জি যাকে আল্লাহ উম্মত বলেছেন, যাকে জামাত বলা হয়েছে বিভিন্ন হাদিসে, তারা আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ না কায়েম করলে মুসলিম থাকে না, নামাজ পড়লে মুসলিম থাকে, আর নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকে না। চার ওয়াক্ত নামাজ পড়লে ফজর নামাজ পড়লেন, মসজিদে এসে জুমাতে হাজির, আপনি সকালবেলা থেকে মুসলিম না, যারা এরকম জীবনযাপন করে, মাঝে মাঝে নামাজ পড়লাম, মাঝে মাঝে পড়লাম না, মাঝে মাঝে ইসলামে আছে, মাঝে মাঝে পুফুরিতে আছে, তাদের ভালো অবস্থায় মতের তৌফিক আল্লাহ দেন না। নিশ্চয় আমি যারা সংস্কার মুসলিম তাদের প্রতিদানকে বদলাকে বিনষ্ট করি নেয়, আল্লাহ পাক মুসলিম বলেছেন সংস্কারক, তারা তাদের দ্বারা সংস্কারের কাজ হবে, সংশোধনের কাজ হবে, ইসলাম কাজ হবে, দাওয়াতের কাজ হবে, আর তাদের দাওয়াত সহি যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে এবং পাঁচ ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজ না থাকলে ইসলাম থাকে না, এই এটা বিশ্বাস রাখে, তারাই হচ্ছে আসল মুসলিম। আল্লাহ বলেছেন, আল্লাহ রহমানুল্লাহ কথা বলছিলাম, তিনি সালাফি দাওয়াত সম্পর্কে খুব সুন্দর আলোচনা তার লিখনীতে করেছেন, তার আলোচনা থেকে কিছু শোনাই। তিনি বলছেন যে সালাফি দাওয়াতের তিনটি স্তম্ভ রয়েছে, ইসলামের স্তম্ভ পাঁচটি, ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি, কিন্তু সালাফি দাওয়াত আপনি যে বলছেন আমার দাওয়াতটা হচ্ছে কোরআন সুন্নাহ দাওয়াত, আমার দাওয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আমার দাওয়াত হচ্ছে খলাফায়ে রাশিদিনের দাওয়াত, আমার দাওয়াত হচ্ছে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দাওয়াত। এই যখন দাবি করবেন তাহলে আপনার মধ্যে এই তিনটি স্তম্ভ থাকতে হবে আপনার দাওয়াত। প্রথম হচ্ছে কোরআনে কারীম, কোরআনে কারীমে আছে এবং কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বুঝেছেন, সাহাবারা এইভাবে বুঝেছেন, প্রথম
আপনার কাছে কোরআনে কেরিমের সামনে আর কোনো কথা বলবে না। তার আল্লাহ আল্লাহ কি বলেছেন এটা আপনাকে দেখতে হবে। মহান আল্লাহ কোরআনে কেরিম সম্পর্কে বহু আয়াত কোরআনে কেরিমে রয়েছে, তার মধ্যে একটি আয়াত পেশ করি সূরা ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান হক ও বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে ভেজালের দাওয়াত আর সত্য খাঁটি দাওয়াতের মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ পাক আল ফুরকান নাযিল করেছেন তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ব জগতের সকলের জন্য তিনি সতর্ক সাবধানকারী নবী রাসূল হন। কোরআন কারীমকে আল্লাহ পাক কেন নাযিল করেছেন? ফুরকান হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য। এই কোরআন কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেন আর বহু জাতিকে আল্লাহ পাক অপদস্থ লাঞ্ছিত করেন। সহিহ মুসলিমের হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, এই কোরআন কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কোরআন কারীম দিয়ে আল্লাহ পাক বহু জাতিকে সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় তার অবস্থা কি ছিল মক্কায় জীবন পড়ে, আর মদিনায় আল্লাহ পাক কিভাবে সম্মানিত করলেন, মক্কা বিজয়ের দিনে কিভাবে আল্লাহ পাক সম্মানিত করলেন, এ তো ছিল দুনিয়ার সম্মান। আর আখেরাতে আল্লাহ পাক কত যে সম্মান আল্লাহ পাক রেখেছেন, হ্যাঁ, তার জন্য মাকামে মাহমুদ রয়েছে, হ্যাঁ, তার জন্য আল ওয়াসিলা আত মুহাম্মাদান ওয়াসিলাত আল ফাদিলা ওয়াজু মাকাম মাহমুদ আল্লাযী ওয়াতান, তার কাছে হাউজে কাউসার রয়েছে, তার কাছে শাফাত রয়েছে, শাফাতে কুবরা রয়েছে, উজমা রয়েছে। আল্লাহ পাক এই কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খলাফায়ে রাশেদিনকে, সাহাবায়ে কেরামদেরকে, আর তারপরে মুসলিম উম্মতের ওই সমস্ত লোকদেরকে যারা কোরআনে কোরআনকে আঁকড়ে ধরেছে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ পাক কোরআন দিয়ে লাঞ্ছিত অপদস্থ করে, যারা কোরআনে কারীমের দাওয়াতকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, যারা না তার নাম পালন করেনি, তা পালনে শিথিলতা করেছে, অবহেলা করেছে, কোরআনে কারীম বরকতের জন্য বাড়িতে রেখেছে, তাবিজের জন্য ব্যবহার করে, কোরআনে কারীমকে মৃতদের জন্য ব্যবহার করে। আমাদের দেশের মানুষরা অধিকাংশই কোরআনে কারীমের প্রয়োজন বোধ করে মতের সময় থেকে তারপরে, সারা জীবন না, 60 বছর বাঁচল কোরআনের কোনো প্রয়োজন নেই, যখন মরার সময় আসলো তখন চারিদিক থেকে ঘিরে নিয়ে কোরআন পাঠ ইয়াসিন পাঠ করে, ইয়াসিন পাঠ করে শুরু করতে হবে, এই জন্য কোরআন। আর মরে গেল তখন কোরআন পড়া, যতক্ষণ দাফন না হইল এই বিরাজ তরিকার কোরআন পড়া চলতেই আছে। কোন প্রমাণ দিতে পারবে না নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, মৃত মোবারক দেহের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লাভ করেছেন, হ্যাঁ, না তার আগেই করেছেন, মৃত্যুর আগে না মৃত্যুর পরে, প্রমাণ দিতে পারবে? তাহলে প্রমাণ নাই আর করে যাচ্ছেন, আর সওয়াবের আশা করে যাচ্ছেন, জান্নাতে পাঠাবার আশা করে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার আপন তার স্ত্রী মারা গেছে, তার মেয়েরা 3 জন মেয়ে মারা গেছে, সাহাবীরা অনেকে মারা গেছেন, কারো পাশে বসে কোরআন পড়া অথবা কারো ইন্তেকালের পরে কোরআন পড়া, যে কোরআন খানি করে বক্সা দাও, জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো, ইসালে সওয়াব সওয়াবের ইসালের ব্যবস্থা করো, কুল খানি করো, ফাতিহা খানি করো, এগুলি কি কোথাও পেয়েছেন কোরআন হাদিসে? তলাশ করা তো দরকার মনে করেন না, আর যারা তলাশ করে তাদের কথা তো শোনার প্রয়োজন মনে করেন না, তাহলে হিদায়ত থেকে আসে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আমাদের দেশের অধিকাংশ মানুষরা পয়সা দ্বারা কেন কোরআন শেখে না, কারণ কোরআনে সারা জিন্দগি প্রমাণ প্রয়োজন হলো, কোনো দরকার হলো না, মতের পরে দরকার হবে, ভাড়াটা হুজুর পাওয়া যাচ্ছে, হাফেজ পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই, ভাড়া করে চলে আসবো, যে যত পয়সা দিন তার বাড়ি বেশি ভিড়ভাড় দেখবেন মোল্লাদের বগলে কোরআন নিয়ে। এই হচ্ছে আমাদের দেশে মুসলিম সমাজের অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েতের দিকে ফেরার তৌফিক দান করেন। বহু জাতিকে আল্লাহ পাক কোরআন দিয়ে লাঞ্ছিত করে, কোরআন ঘরে আছে কোরআন হক আদায় করে না, কোরআন তাদের কাছে আছে কোরআনের হক আদায় হয় নাই, না কোরআনের শিক্ষা আছে, না কোরআনে কারীমের প্রতি আমল আছে, না কোরআনে কারীমের আকীদা তাদের আছে, না কোরআনে কারীমের দাওয়াত আছে, না কোরআনে কারীমের চর্চা রয়েছে। আর খুব বেশি যদি খেদমত করে তো কোরআন হাফেজ বানিয়ে দিল, বিশাল ব্যাপার করে দিল, হ্যাঁ, কোরআনের কারি সাহেব বানিয়ে দিয়েছে, অনেক বড় ব্যাপার সবার করে দিয়েছে, এই রকমের ধারণা, তাহলে কি করে সম্মানিত হবেন এই কোরআনে কারীম দিয়ে? বরং লাঞ্ছন আমাদের উপর থেকে দূর হবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো সালাফি দাওয়াতের প্রথম যে কুটি সেটা হচ্ছে কোরআনে কারীমকে ভিত বানাইতে হবে। 2 নম্বর সেটা হচ্ছে আস সুন্নাহ সহিহ, সহি সুন্নাহ,
হাদিসের ক্ষেত্রে সহি কথা অবশ্যই লাগাইতে হবে, কারণ হাদিসের মধ্যে দুর্বল জাল মজু মুনকার মেলা রকমের এমন হাদিসের ছড়া ছড়ি, যে হাদিসগুলি কোন ভিত্তি নেই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নেই, প্রমাণিত নয়, সাব্যস্ত নয়, আর সেগুলির উপর অধিকাংশ লোকের আমল আছে। অধিকাংশ বিদাতগুলির পিছনে যার কাজ করেছে তা হচ্ছে জালজয়ী হাদিস। যে কোনো বিদাতের পিছনে দেখবেন যে কিছু জালজয়ী হাদিস অবশ্যই পাবেন। আর যারা এই সালাফি দাওয়া থেকে দূরে সরে আছে তাদের কাছে এইসব কোন পার্থক্য নেই, হাদিস শরীফে আছে বললেই হইল, বর্ণিত আছে বললেই হইল, হ্যাঁ হুজুরের পাঠ করেছেন বলে দিলেই হইল, ব্যাস দেখা দেখে নেই কোন কিতাব আছে সহি না জরিফ না যা কিছুই দেখার প্রয়োজন। সালাফি দাওয়াতের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে সহি সুন্নাত সহি হাদিস জানবেন মানবেন তার বাস্তবায়ন করবেন, এই বিষয়টি অত্যন্ত জরুরি। এই জালজাইফের ছড়াছড়ির যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শোনায় বলছেন তিনি তারা তৌফিকুম আমরাই, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, দুটো জিনিসের কথা বলছে, দুটো বিষয় ছেড়ে যাচ্ছে, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অবদির পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা ওই দুটোকে মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, ওয়াসুন্নাত রাসূলিহি বা কোন কোন হাদিস ওয়াসুন্নাতি তার রাসূলের সুন্নাত বা তার আমার সুন্নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মানে হাদিস তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যেসব কথা সাহাবায়ে কেরামরা কাজ করেছেন সেগুলির স্বীকৃতি দান করেছেন মুয়াত্তা মালিকের হাদিস। এইরকম মুস্তাদরাক হাকিমে রয়েছে যে লাম তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাহ ওয়া লাইয়া তাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওফ, আর এই কোরআন সুন্নাহ আমার থেকে পৃথক হবে না যতক্ষণ পর্যন্ত হাওজ আমার কাছে না পৌঁছে যায়। কোরআন সুন্নাহ অনুসারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওজের কাছে যেতে পারবে আর হাওজে কাওসারের পানি পাবে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস রয়েছে, অনেকে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যাওয়ার পরে সেখানে হাউজ কাওসারের পানি পাচ্ছে, একবার পান করলে আর পিপাসা লাগে না হাউজ কাওসারের পানি। তারপরে কিছু লোক হঠাৎ করে আসলো, যখন আসলো ফেরেশতারা বাধা দেওয়ার চেষ্টা করলো, হ্যাঁ ইউহালু তুমি আমার সামনে এসে আর সৃষ্টি করে দাও, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, হাউজ কাওসার আসতে দেওয়া হচ্ছে না। পেরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসাই হাবি ওসাই হাবি, আমার সাথী সঙ্গে আমার দলের লোক আসতে দাও ফেরেশতারা আসতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথা বলবেন তখন ফেরেশতারা জবাব বলবেন, এই নবী সাল্লাল্লাহু এই কথাকে শুনবেন তারা, হ্যাঁ মেনে নেবেন যে যা নবী যখন বলছেন আসতে দিই আসতে দিই না, বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আরে আপনি জানেন না যে আপনার ইন্তেকালের পরে এরা ধর্মের নামে কি নতুন নতুন কাজ করেছে, কত যে নতুন নতুন কাজ করেছে, আপনার তরিকার লোক না, এদের কপালে দাগ পড়ে আছে, এরা নামাজ পড়েছে হুজুর অঙ্গগুলি চমকিছে, আপনি মনে করছেন এগুলো আমার সাথীর সঙ্গে এই লক্ষণ থেকে, কিন্তু এরা বিদাতি নামাজি ছিল, বিদাতি তরিকায় নামাজ পড়েছে, জি হ্যাঁ শুরু করেছে বিদাত দিয়ে শেষ করেছে বিদাত দিয়ে, সারা জীবনের বিদাত আর বিদাত মিনান আর কিয়াম আর সলবরাত আর মাসা আর ইত্যাদি ইত্যাদি শির্ক বিদাতের লিপ্ত ছিল, মা আহাদাসু বাদাকা মিনা শির্কি ওয়াল বিদাত, এরা কি যে শির্ক বিদাত করেছে আপনার দুনিয়া স্বাধীন ছেড়ে দিয়ে আপনি জানেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ফেরেশতাদেরকে ফাসুকান সুকান লিমান লাইয়া বাদি, দূরে সরিয়ে দাও তাড়িয়ে দাও এদেরকে যার আমার পরে আমার নিয়াসার দিনকে পরিবর্তন করে দিয়েছে বদলে দিয়েছে। তিন নম্বর স্তম্ভ হচ্ছে সালাফি দাওয়াতের যে আপনি কোরআন সুন্নাহকে বুঝবেন আপনার দৃষ্টিভঙ্গিতে না, অধিকাংশ এখানে গোমরা হয়েছে, কোরআন সুন্নাহকে বুঝবেন আপনি সালাফের সালাহীদের দৃষ্টিভঙ্গিতে, এই কোরআনে কারিমের আয়াতটি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি খোলাফায়ে রাশিদিন কিভাবে বুঝেছেন, আবু বকর কিভাবে বুঝেছেন,
ওমর কিভাবে বুঝেছেন, ওসমান কিভাবে বুঝেছেন, আলী কিভাবে বুঝেছেন, অন্যান্য আশায় মুবাশশারা কিভাবে বুঝেছেন, বদরি সাহাবীরা কিভাবে বুঝেছেন, হ্যাঁ মুহাজিরিনরা কিভাবে বুঝেছেন, আনসাররা কিভাবে বুঝেছেন, আর তারপরে তাবেঈন না ওলামা কেরাম আইমা কেরাম ছিলেন তাবেঈনদের মধ্যে তারা কিভাবে বুঝেছেন, ইমাম চার ইমাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রাহিমাহুল্লাহ তারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়াতের অর্থ বুঝেছেন, এই হাদিসের অর্থ বুঝেছেন, তাদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখতে হবে। সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। এই এমন একটি বিষয়, এটি হচ্ছে সালাফি দাওয়াতের এমন একটি বৈশিষ্ট্য যা অন্য কোন দাওয়াতে অন্য কোন জামাতে অন্য কোন দলে পাবেন না, আর যার ফলে গুমরাই হয়েছে সেটা পুরাতন যুগের বিভিন্ন ফিরকা দল উপদলে হোক অথবা বর্তমান যুগের বিভিন্ন দল উপদল ফিরকা গুমরা দলগুলিতে হোক অথবা কেমন পর্যন্ত যেসব গুমরারা আসবে গুমরা দলগুলি আসবে সেগুলির মধ্যে হোক তাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই, তারাও কোরআনের কথা বলে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, হ্যাঁ কিন্তু কোরআন সাদিক ভাবে বোঝার চেষ্টা করে। সাহাবীরা কিভাবে বলেছেন ওটা দেখার বিষয় নেই, তারা সাহাবায়ে কেরামদের সামনে কোরআন নাযিল হচ্ছে আয়াতগুলো তারা আমল করেছেন না করেননি, কম করেছেন আমাদের চাইতে না বেশি, আমাদের চাইতে বেশি করেছেন, তাহলে তারা যেইভাবে বুঝেছেন যেইভাবে আমল করেছেন ওইভাবে আমাদের বুঝতে হবে না? জি হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে। যদি বলেন না 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 এটার অর্থ এইরকম, অথচ এই অর্থের হদিস কোন সাহাবি থেকে পাওয়া যাচ্ছে না, কোন তাবি থেকেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আপনি এই রকমের ব্যাখ্যা করছেন কোরআনে কেউ তাফসীর করছেন আয়াতে অথবা হাদিসের আপনি ব্যাখ্যা করছেন যেটা অবব্যাখ্যা, যেটাকে তাহরীফ বলা হয়। কোরআনে কেরামের শব্দ তো বদলাতে পারেনি বিদাতপন্থীরা, কিন্তু তারা অর্থ বিকৃত করেছে, অর্থে তারা মত বদল করার চেষ্টা করেছে। তাহরীফের লাফজি করতে পারে কিন্তু তাহরীফের মানবই করেছে, অর্থের দিকে তারা বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে। এইভাবে বিভিন্ন রকমের বিদাত ধর্মের নামে ছড়িয়েছে আর বিদাতি দল পয়দা হয়েছে। প্রাচীন যুগে খারেজি পয়দা হওয়া, তারপরে আপনার রাফেজি পয়দা হওয়া, আর তারপরে যতগুলি জাহমিয়া আর মুতাজিলা আর যত জাবরিয়া কাদরিয়া তত ফিরকা, এই ফিরকাগুলি গোমরা হয়েছে শুধু এই পয়েন্টটিতে, তারা কোরআনে হাদিসকে স্বাধীনভাবে বুঝবে, যুক্তি দিয়ে বুঝবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দিয়েছেন না সেটা দেখার বিষয় না, যার ফলে তারা গুমরা হয়েছে। এইরকমই নতুন যুগের কথা বলি, বর্তমান যুগের যতগুলি ফিরকা গুমরাহির শিকার হয়েছে আংশিক হোক অথবা পুরাপুরি হোক, কেউ আংশিক গুমরাহির শিকার আর কেউ পুরোপুরি গুমরাহির শিকার, এই দলগুলি ঠিক এইভাবে গুমরা হয়েছে। কোরআন হাদিসকে বুঝবে স্বাধীনভাবে, যেমন কিছু দল আছে তারা নিজেরাই তফসিল করে, বসে যাবে তাদের সাপ্তাহিক বা মাসিক বৈঠকে নিজেরাই তফসিল করবে, কেউ তাদের মধ্যে আলেম নেই, হ্যাঁ কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হ্যাঁ আর তারপরে তোমাকে এই সুরার তফসিল করতে হবে, এই আয়াতের তফসিল করতে হবে, সব তফসিল করছে। জি যেই দল যেই উদ্দেশ্য রাখে যেই টার্গেট রাখে ওই রকমের তফসিল করে, যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তখন ওই রাজনৈতিক তফসিল করে, যার ফলে তখন ওই রাজনৈতিক তফসিরের কিতাবগুলি শুধু পড়ার জন্য তারা অ্যাডভাইস করে যে অমুক তফসিরটা পড়বেন অমুক তফসিরটা পড়বেন, এই কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা অন্য রকমের রয়েছে তারা অন্য রকমের তফসির করেন, যেমন যারা বিভিন্ন রকমের বেদাতি জিকির আজগারে রয়েছে তখন ওই জিকির আজগারের আয়াতগুলি আর তারপরে এই ধরনের তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধির আয়াতগুলিকে তারা তাদের সুফিদের সুফিয়ানা তফসির করে, বিদাতের সুফিদের তফসির করে, সাহাবায়ে তফসির তখন তারা করে না। জি আত্মার পরিশুদ্ধি সম্পর্কে তখন নিজের খেয়াল খুশি তারা তফসির করে, যার ফলে গোমরাহি শিকার হয়। আর যে দলের কথা বলা অত্যন্ত জরুরি, যেটা আজকালকার জামানা মুসলিমদের মধ্যে বড় ফিতনা, সেটা হচ্ছে খারেজি, পুরাতন যুগের খারেজি আর নতুন যুগের খারেজি। নতুন যুগের খারেজিরা ঠিক ওইভাবেই গোমরা হয়েছে, কোরআনের কথা তারাও বলে, কোরআন আয়াত জিহাদ করবে লড়াই করবে, হ্যাঁ এ আয়াত পড়ে হাদিস পড়ে, কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বুঝিয়েছেন তার কথার দ্বারা তার আমল দ্বারা প্র্যাকটিক্যাল করে, এবং সাহাবায়ে কেরামরা এই আয়াতগুলির উপর হাদিসগুলির উপর কেমন ভাবে আমল করে বাস্তবায়ন করেছেন সেটা দেখার বিষয় না। চার ইমাম এবং মুহাদ্দিসিন ইমাম বুখারী মুসলিম
ইত্যাদি আইমাই মহাদিসিন, তারা কিভাবে এই হাদিসগুলি বুঝেছেন, আয়াতগুলি বুঝেছেন, এটা দেখার বিষয় নয়। একটি আয়াত নিয়ে নিল আর তারপরে নিজেই তফসির করা শুরু করলো, আর রাস্তায় 18 বছর 20 বছর 22 বছর বয়স রাস্তায় বেরিয়ে গেল আর বলছে যে এখন আমি জিহাদে বলছি। এরা এইভাবে নতুন যুগের খারিজি পয়দা হচ্ছে। কেন? তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সালাফ তাবেঈন তাবা তাবেঈন যারা সালাফ তাদের দৃষ্টিভঙ্গিতে কোরআন ও হাদিস বুঝে না। একটু ক্লিয়ার না করলে আর বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আদের জন্য হুকুম কে করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বদরে অহুদে মক্কা বিজয় যেতে হবে কে হুকুমটা করতেন? কে করতেন? একজন না দুজন? একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কে করতেন? কখনো জিহাদের জন্য আবু বকর একাই বেরিয়ে গেল বিনা হুকুমে? ভালো কাজে দেওয়া যাচ্ছে, আবার নবীর হুকুম না করেন করেছেন নাকি? কখন করেন? তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীরধানের পরে খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামানা অল্প জামানা, হ্যাঁ 2 বছর 3 মাস 10 দিন মোটামুটি, এই দিনগুলিতে কোন জিহাদের হুকুম, হ্যাঁ জিহাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেরিয়ে গেলাম, আবু বকরকে জিজ্ঞাসা করার দরকার কি? উনি না করলে আমাকে করতে হবে না, আমি বেরিয়ে যাব। ওমর বেরিয়েছেন, ওসমান বেরিয়েছেন, আলী বেরিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু কেউ বেরোয়নি। যতদিন তিনি খলিফা হুকুম করবেন কে? দেশের শাসক হুকুম করবেন, খলিফা হচ্ছেন দেশের শাসক। তিনি ওমরের জানায় ওসমান কোন হুকুম করেছেন চলো জিহাদ যেতে হবে? করেছেন? করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আলী হুকুম করেছেন যে চলো আমি যাবো জিহাদ, উসমানকে আবার জিজ্ঞাসা করার কি প্রয়োজন? করেছেন? বর্তমানে খলিফা ছাড়া অন্য কেউ এই কাজটা করেছেন কি না করেননি? তাহলে বুঝা গেল যে দণ্ডবিধান হোক অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ হোক, এই যে সম্বোধন গুলি আল্লাহ কোরআনে করেছেন, হ্যাঁ যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হ্যাঁ এগুলি সম্বোধন কাকে? জনগণকে না শাসককে? জনগণকে না শাসককে? না যুবকদেরকে? শাসককে। খলিফাকে বলা হচ্ছে আল্লাহ তোমাকে নেতৃত্ব দান করেছেন, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে যদি প্রয়োজন হয় এবং তুমি সেটাতে হিকমা মনে করো যে এখন প্রয়োজন আছে, এতেই হিকমত রয়েছে, ইসলামের লাভ রয়েছে, তো চলো মক্কা বিজয়ে চলো, আর অমুক বিজয়ে চলো, আর অমুক কাজে খাইবারে চলো, আর তাবুকে চলো, এটা হুকুম করবেন একমাত্র দেশে শাসক। এই আয়াতগুলি তাফসীর করেন পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ইন্নাল ইমাম জুন্নাতুন, ইমাম হচ্ছে দেশের শাসক। জি ইমাম মনে আছে, ইমাম আজম দেশের শাসক হচ্ছে, জন্য ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে আপনার সংগঠনের নেতা নয়, ইমাম মানে বাগদাদের খারিজি গুমরা নয়, হ্যাঁ ইমাম মানে দায়েশীদের নেতা নয়, হ্যাঁ ইমাম মানে আব্দুর রহমান বাংলা ভাই নয়, ইমাম মানে হচ্ছে দেশের শাসক। ইন্নাল ইমাম জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ঢাল ঢালের পেছনে থেকে নিজেকে সুরক্ষিত করতে হয়, সিন্ধু প্রদেশে জিহাদের জন্য কে গেছিলেন? কে গেছে তার নাম কি? মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ, তিনি গেছিলেন। হুকুম হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক, খুবই শাসক, তারপর তারও যখন হুকুম হলো ফিরে এসো, হ্যাঁ ব্যাক করো তুমি ফিরে আসো, এই কথা তো বলেনি যে আমি ভালো কাজে যদি কেন ফিরে যাবো, কেন ফিরে যাবে তোমার কথায়, এই কাজে আমি যতদূর পারবো চলে যাব, আর শাসকের কথা মানবো না, শাসকের না পারবো না করবো, তোমাকে কে মানে আমি বেরিয়ে গেলাম। যেমন অনেক খারাপ জেলে গিয়েছে দেশের শাসক, যখন বললো ফিরে আসো বলছে না ফিরে যাবো না, তোমার ন্যাশনালিটি থাকলো তোমার পাসপোর্ট জানিয়ে দিলাম, দরকার নেই তোমার দেশে ফিরে যাবো না আমি, এখানেই থাকবো। তাহলে এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে যে এরা সালাফি নয়, সালাফের অনুসারে এরা হচ্ছে খারেজি, এরা হচ্ছে খারেজি। খারেজি মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়,
বিষয়টির খেলাফ হয়েছে যে খারিজ ইসলাম থেকে বেরোবে, পুরোপুরি বেরোবে কি বেরোবে না, কিন্তু মুসলিমদের জামাত থেকে বেরিয়ে গেল, মুসলিম শাসকের আনুগত্য থেকে বেরিয়ে গেল, অভিজ্ঞান করেন এবং এইরকম যারা শিকার হয়েছে তাদের অনিষ্টকে আল্লাহকে হেফাজত করেন। বলছিলাম যে কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফ সালেহীনের দৃষ্টিভঙ্গি থেকে। ইসলামকে চার ভাগ ভাগ করেন, তারা দেশ ওই যুগের বড় বড় আলেম ছিলেন, যেমন বর্তমান যুগে এই কিছুদিন আগে তিনজন বড় বড় আলেম আলমান তাদের উদ্দেশ্য ছিল ভাগ করা হলো আর তারপরে এই চার থেকে বহু শাখা প্রশাখা করে 126 তরিকা পর্যন্ত হলো। এইভাবে এক উম্মতকে ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া নাসা মিনহু ফি শাইই, এই দীনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহ বলেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যারা এই দীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মুসলিমদেরকে বিভক্ত করেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক তাদের সাথে নেই। একটি কথা বলি, সালাফি দাওয়াত কোরআন সুন্নাহর এই যে দাওয়াতের কাজ সৌদি আরবে দাওয়াত সেন্টারগুলির মাধ্যমে চলছে এবং সারা বিশ্বে আলহামদুলিল্লাহ চলছে, বাংলাদেশেও চলছে, ভারতেও চলছে, সারা বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে এই কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াত চলে না, যে কোনো নাম দিয়ে চলুক না কেন। এই যে কোরআন সুন্নাহ দাওয়াত চলছে, এই উদ্দেশ্য কি? এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সুন্নাহর দিকে, সালাফে সালেহীনের তরিকায়, এবং ওই রকম মুসলিম দেখা এই উম্মতকে, যেই মুসলিমদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওই রকমের মুসলিম ব্যক্তি তৈরি হবে, বেশ কিছু ব্যক্তির মাধ্যমে একটা পরিবার তৈরি হবে, কয়েক পরিবারের মাধ্যমে একটা সমাজ তৈরি হবে, আর কয়েকটা সমাজের মাধ্যমে একটা দেশ তৈরি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে দ্বীনের সমস্ত বিধি বিধানের বাস্তবায়ন সম্ভব হবে। তাদের ভালো করে বুঝবেন, কিন্তু আসলে লোকেরা এটাকে উল্টো করে বলে যে না, আগে ক্ষমতা নিয়ে নেব, আর ক্ষমতা নিলে সোজা হবে না, তারপরে সবকে পিটিয়ে সোজা করে দেবো, বল প্রয়োগ করে সোজা করবো। এটা তরিকা নয়, না রাসূলুল্লাহ দেওয়া তরিকা, না খলাফায়ে রাশেদিনের তরিকা, না সাহাবায়ে কেরামদের তরিকা, আর না এটা সালাফিদের তরিকা। সালাফিদের তরিকা হচ্ছে যে নিজের দিক থেকে শুরু করতে হবে। এই মর্মে একজন বড় আলেম চিন্তাবিদ বলেছিলেন যে আকিমু দাওলাতাল ইসলামে ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদাইকুম। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই বাক্যটি তাদের থেকে নকল করে বলতেন যে তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করো ফি কুলুবিকুম, তোমাদের কলবে কলবে, প্রত্যেকের কলমে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে,
তখন তোমাদের জমিনে তোমাদের দেশে এমনিতেই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। কিন্তু আপনি বলবেন যে না, আগে দেশে কায়েম করবো তারপরে কলম ঠিক করবো, অসম্ভব কাজ এবং এটি ভুল কাজ। যেই হলে অনেকেই মৃত্যু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল সংশোধনে তৌফিক দান করেন। সালাফি দাওয়াতের বা সালাফিদের বা আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফিদের বিভিন্ন নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আর যদিও আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি যারা যত বেশি শিরক করে ভারত বাংলাদেশ পাকিস্তান তারা এই লেভেলটি বেশি নিয়েছে। হ্যাঁ, তারা নিজেদেরকে বলে যে আমরা সুন্নি। হ্যাঁ, সমস্ত শিরক বিদাত করে তারা বলে যে আমরা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা বিদাত করতে নিষেধ করে, শিরক করতে নিষেধ করে, তাদের বলে ওয়াহাবি। তাদের কাছে দুটো ভাগ আছে, হয় সুন্নি কবর মাজার পূজারী হয়, আর যদি তার না হতে পারে তাহলে তোর নাম হচ্ছে ওয়াহাবি। সুতরাং দেওবন্দি ভাইদেরকেও ছাড়েনি তারা, ওদেরকে ওয়াহাবি বলেছে। তাদের কিতাবে দেওবন্দি ওয়ালামাদেরকেও ছাড়েনি যে এরা হচ্ছে ওয়াহাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের দিকে ফিরে আসা তৌফিক দান। সালাফি দাওয়াতের মূলনীতি সম্পর্কে বলি। প্রথম মূলনীতি হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। যেই তৌহিদের কথা কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু সবগুলির দলিল কোরআন সুন্নাহ মজুদ রয়েছে। তৌহিদের রুবুবিয়াত, তৌহিদের উলুহিয়াত, তৌহিদুল আসমা ও সিফাত। তৌহিদের রুবুবিয়াত হচ্ছে যে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে আল্লাহর মাখলুককে শরীক করবেন না। সহজ ভাষায় বুঝে নাও, আল্লাহর কাজে আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে ছেলে মেয়ে দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ তাসারুফ করা। হ্যাঁ, বহস কুতুবরা আসমান জমিন ধরে আছে, তো আল্লাহ পাকের কাজে শিখ বহস কুতু ওলি আউলিয়া ছেলে মেয়ে দিতে পারে, ওলি আউলিয়া রোগ ভালো করতো, রোগ ভালো করা আল্লাহ পাকের কাজ। আল্লাহর কাজে আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৌহিদের রুবুবিয়াত। আর বান্দার কাজে, আমার কাজে, আপনার কাজে আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৌহিদুল ইবাদাত বা তৌহিদুল উলুহিয়াত। আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কোন কিছুকে, কোন কাউকে শরীক করবেন না, এটা তৌহিদুল ইবাদাত। সুতরাং আপনার রুকু হবে আল্লাহর জন্য, সিজদা হবে আল্লাহর জন্য, দোয়া হবে আল্লাহর কাছে, মানত হবে আল্লাহর জন্য, জবাই হবে আল্লাহর জন্য। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেইভাবে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নাম গুণাবলী, যেইভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে বিনা বিকৃতিতে, বিনা অস্বীকৃতিতে, বিনা কোন রকমের সাদৃশ্য প্রশ্ন করে যেইভাবে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবেই সেগুলির প্রতি ঈমান রাখা, এগুলি হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। সুতরাং আল্লাহর যেসব গুণ রয়েছে, যেমন আল্লাহ হাতের গুণ, আল্লাহর হাত আছে, আল্লাহর হাতকে আল্লাহর হাত আল্লাহর মতো বলবেন, বলবেন না কুদরতি হাত। আল্লাহর চেহারা একটা ওজোর হবে, ওজোর মানে চেহারা, আল্লাহর চেহারা আছে, আল্লাহ কোরআনে কারিমে বলছেন। সুতরাং আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো, যেমন আপনার চেহারা কার মতো, আপনার চেহারা আপনার মতো, আপনার চেহারা আমার মতো হয়ে গেল, আপনার চেহারা আপনার মতো। তো সৃষ্টি সৃষ্টিতে যদি পার্থক্য থাকে, সৃষ্টি স্রষ্টাতে কত ভালো কার আমার মতো পার্থক্য থাকতে পারে। তো আল্লাহ পাকের চেহারা আছে, তবে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা। আল্লাহ পাকের অবতরণ প্রথম আকাশে নেমে আসে, মানে আল্লাহর রহমত নেমে আসে। এগুলি হচ্ছে গোমরাহি, এগুলি হচ্ছে তাওহীদুল আসমা সিফাতে ভ্রষ্টতা। তো বলছিলাম যে প্রথম যে বিষয়টি তৌহিদ, তৌহিদের ক্ষেত্রে তৌহিদ এক শ্রেণীর লোকেরা তৌহিদের রুবুবিয়াতকে, আর বিশেষ করে তৌহিদের রুবুবিয়াতের মধ্যে হাকেমিয়া, হ্যাঁ, ক্ষমতার তৌহিদ, এটাকে নিয়ে মারামারি করে। অথচ তাদের এখনো তৌহিদুল ইবাদার ঠিক কিছু ঠিক ঠিকানা নেই, তাদের খবর নেই। মনে রাখবেন যে শুধু তৌহিদের রুবুবিয়াত দিয়ে মুসলিম হওয়া যায় না, মানে আল্লাহর কাছে আল্লাহকে এক মনে করে মুসলিম হওয়া যায় না। মক্কার মুশরিকেরা যখন জিজ্ঞেস করা হলো, কোরআনে কারিমে কয়েক জায়গায় রয়েছে, ওয়ালা ইনসা আল্লাহ মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াকুলুনাল্লাহ। মক্কার মুশরিকেরা যখন জিজ্ঞেস করা হলো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা কি বলতো? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রুবুবিয়াত কেরা তারা মানত, হ্যাঁ, আল্লাহ রিজিক দেওয়াকে মানত, আল্লাহ হায়াতের মালিক আল্লাহকে মানত, কিন্তু শিরক করতো কিসে? ইবাদত বন্দেগী তাওহীদুল ইবাদাত উলুহিয়াতে শিরক করতো।
বলতো যে এগুলি হচ্ছে আমাদের ওসিলা পারবো না, সেই জন্য এদের পূজা করছি। এই আকীদাই তো মাজারপন্থীরা রাখে, এই আকীদাই তো সুফিরা রাখে যে ওলি আউলিয়া ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আপনি কেমতের দিনে কি করে আপনি জান্নাতে যাবেন ওলি ছাড়া, আপনার পীর ছাড়া? আপনার মতের সময় শয়তানের গুমরাহি থেকে কে রক্ষা করবে যদি আপনার পীর না থাকে? এই সব শিখিয়েছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন এবং ওই সমস্ত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তৌহিদের মধ্যে বিষয়টি মূল দ্বিতীয় মূলনীতি সেটা হচ্ছে ইত্তেবা, অনুসরণ করবেন নিঃশর্ত পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন। যখন আপনার কাছে কোন একটি হাদিস পৌঁছে গেল, আয়াত পৌঁছিল অথবা হাদিস পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সেই হাদিস মনসুখ রহিত নয়, সেই হাদিস জয়ীফ জালম নয়, সুতরাং সেই হাদিসকে মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে যদি বাধা থাকে, না রাফেদানের হাদিস মানা যাবে না, সূরা ফাতিহা পড়ার হাদিস মানা যাবে না, কেন? আমাদের মজহাবে নেই, আমাদের হুজুরেরা বলে না, সেই জন্য যে মানা যাবে না। তাহলে আপনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাই ত্রুটি রয়েছে, আপনি অন্য কোন পথে আছেন, নিজের পথকে ঠিক করুন। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 3 এর সাত করে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দূনিহি আউলিয়া, তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তার অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে, কোরআনে কারীম নাযিল করা হয়েছে আর দ্বিতীয় ওহী সুন্নাহ নাযিল করা হয়েছে, ওয়া লা তাত্তাবিউ মিন দূনিহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক অভিভাবকদের অনুসারী হইবে না। সুতরাং কোরআন সুন্নাহ অনুসারী হইতে হবে। কোরআন সুন্নাহ অনুসারের ক্ষেত্রে একটি কথা বোঝার প্রয়োজন রয়েছে, কোরআন সুন্নাহ অনুসারী হবো কিন্তু জনগণ কিভাবে অনুসারী হবে? মুসলিম সমাজকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা হচ্ছে আলেম, আলেমা যারা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তরজমা বুঝে এটা বুঝে উদ্দেশ্যটা বুঝে, এই আয়াতের উদ্দেশ্যটা কি, এই আয়াতের তাফসীর কি, এই হাদিসের অর্থ কি হতে পারে, মোটামুটি ভালো বুঝে এই এক শ্রেণীর ওলামায়ে কেরাম। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে কোরআন এবং হাদিসের কিছু কিছু বুঝে, সব মাসলাই বোঝা মুশকিল তাদের, কিন্তু কিছু কিছু বুঝে, অর্থ বুঝে কিছু, আর কিছুটা ধরতে পারে, একেবারে জনগণের মতো না আর একেবারে ভালো আলেম না, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে জনগণ, জনগণ। তাহলে মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে, যারা মজহাবের মুকাল্লিদ, মুকাল্লিদ চার মজহাবের এক মজহাব মানতেই হবে, চার গিয়ারে এক গিয়ারে আপনাকে থাকতেই হবে, ভাই হানাফি হইতে হবে, নয় শাফি হইতে হবে, নয় মালিক হইতে হবে, নয় হাম্বেলি হইতে হবে, হ্যাঁ একথা তাদের দাবি, আর এটা ফরজ অবশ্যই হইতে হবে তাদের কাছে। এটা বলে যে চারের একটা হলেই হয়, কিন্তু যখন বাংলাদেশে যাবেন, ভারতে যাবেন, আর ওখানে যারা মেজরিটিতে আছে তাদেরকে যদি বলেন যে ভাই আমি এইরকম করে নামাজ পড়ো, আপনি ওইরকম পড়েছেন, আপনি হানাফি মজহাবে নামাজ পড়েছেন, আমি শাফি মজহাবে, আমি রফাদান করে নামাজ পড়ব, সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ব, হ্যাঁ আমি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ব, তো আপনার সেখানে স্থান আছে বাস্তব দেবে, দেবে? মুখে তো বলছে যে চারটাই ঠিক, চার মজাবি হক, চার মজাব হক, তো আপনি যদি হানাফি তরিকে নামাজ পড়তে পারেন, তো আমি শাফি হয়ে পড়লাম অসুবিধা দেখি, আর একজন হাম্বেলি নামাজ পড়লো অসুবিধা দেখি, হ্যাঁ আর একজন মালিকি নামাজ পড়লো অসুবিধা দেখি, সবাইকে স্বাধীন ছেড়ে দিচ্ছে যেমন পার্থ পড়ো। কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে যে আমাদের ছাড়া তোমাদের কারো স্থান নেই, তাহলে মজাব চারটা আসলে আমলে তো মানেন না, মজাব যার গায়ের জন্য আসছে সেই মজাব চলে, অন্য মজাব আর চলবে না, এই অবস্থা। শোনেন, একদল হচ্ছে মুকাল্লিদ, এইবারে সালাফি ওলামারা কি বলে, সালাফি ওলামারা ওটাই বলে যেটা কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ হাদিসে আছে, কোরআনে কারিমের কোন আয়াতে আছে যে একটা মাযহাব মানতে হবে, আছে কি? দেখাতে পারবেন যে এক মাযহাব মানতে হবে না? তো করো নবী করিম সাল্লাল্লাহু একটি হাদিস আছে যে চার মাযহাবের এক মাযহাব মানতে হবে, আছে কোন হাদিস ভবিষ্যৎবাণী করেছেন? না। বরং আল্লাহ মাশাআল্লাহ মাহফুজ দাহেলভি রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহ আল বালিগ নামক
প্রসিদ্ধ কিতাবে তিনি বলেছেন যে এলাম আননা নাসা কান তাবলাল মিয়াতি রাবিয়াতি গায়রু মুজতামিনা আলা তাকলিদিল খালিস লিমা জাদিন ওয়াইদি বিআইনি। শুনে রাখো যে চতুর্থ শতাব্দী পর্যন্ত, চতুর্থ শতাব্দী পর্যন্ত, তার মানে 300 বছর পার হওয়ার পরে চতুর্থ শতাব্দী শুরু হয়, তাই না? চতুর্থ শতাব্দী পর্যন্ত এই উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার জনগণ গায়রু মুজতামিনা, তারা একমত ছিলেন না আলা তাকলিদিল খালিস, যে নির্ভেজাল তকলিদ করতে হবে, কোন একটা মাযহাব মানতে হবে, লে মাযহাবিন ওয়াহিদিন বিআইনি, যে একটা মাযহাব অবশ্যই মানতে হবে, এইরকমটা ছিল না। তাহলে 1400 বছরে যে এই ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে গেছেন 1400 বছর আগে, তার মধ্যে 300-350 বছর পর্যন্ত এই মাযহাবের হুদিস পর্যন্ত ছিল না, মাযহাবের নাম ছিল না। ইমামরা এসেছিলেন, কিন্তু ইমামরা মাযহাব দাঁড় করেও জাননি, আর মাযহাবের দিকে দাওয়াতও দিয়ে জাননি। তারা ফতোয়া এসেছে, মাসলা এসে জিজ্ঞাসা করেছেন, উত্তর দিয়েছেন। পরবর্তীকালে লোকেরা একজন ইমামকে মানা শুরু করলো, যে না তার ফতোয়া আমি শুধু মানবো। এইভাবে যুগের আবর্তন বিবর্তনে মাযহাব পয়দা হলো, না আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সৃষ্টিগত আল্লাহ করেছেন, না আল্লাহ না নির্দেশ দিয়েছেন মাযহাব মানা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, অ্যাডভাইস করেছেন মাযহাব মানার, বরং যুগের আবর্তন বিবর্তনে এই মাযহাব জন্ম নিয়েছে। যারা এই মাযহাব ফলো করে তারা বলে যে চারের একটা মানা বাধ্যতামূলক মানতে হবে, না হলে আপনি গোমরাহ হয়ে যাবেন। তাহলে সাহাবায়ে কেরামদের যুগে বলবেন, সাহাবায়ে কেরাম যুগে সরাসরি রসুলকে পেয়েছেন তার এই না, তারা তো সরাসরি পান না, সেই যুগে বেশি এলেম চর্চা ছিল, হ্যাঁ, তাবা তাবেইন, তারপরের যুগ, তারপরের যুগ, তখনকার জনগণ কি বেশি শিখার সুযোগ পেয়েছেন, আজ তো শিখার সুযোগ বেশি আছে বলেন, এখন বেশি শিখার সুযোগ আছে না তখন বেশি সুযোগ ছিল, এখন বেশি সুযোগ আছে, এখন আপনার কম্পিউটারে বিশাল লাইব্রেরি রাখতে পারবে, হ্যাঁ, এখন যে কোনো ইসলামিক বুক হাদিসের কিতাবগুলি কমপক্ষে তো আপনার কাছে যে কোনো ভাষায় পেতে পারবেন আপনি, কিন্তু তখন হাদিসের কিতাবগুলিও সংকলন হয়নি, একটা হাদিসের জন্য কোথায় কোথায় ছুটে যেতে হয়েছে মহাদিসিনদেরকে তলাশ করার জন্য, তাহলে কত মুশকিল ছিল এলিম হাসিল করা। তারপরেও তারা এক মজহাব মানেননি, যে একটাই মজহাব শুধু মানতে হবে, তারপরে তবলিগকে ফরজ করে দেন। সালাফি উলামারা বলে যে না, মজহাব ফরজ না, ওহী মানা ফরজ, কি মানা ফরজ, ওহী মানা, কোরআন এবং সুন্নাহ মানা ফরজ। তবে সমস্ত উলামাদের শ্রদ্ধা এহতেরাম রেখে, সমস্ত ইমামদের এহতেরাম সম্মান শ্রদ্ধা রেখে, বহাল রেখে, আমি একটি কথা মাঝে মাঝে বলি, আবার বলছি, যে যারা একজন ইমামকে মানে, যে ইমামকে মানে তাকে বেশি সম্মান করে না, করে না, তাকে বেশি মহব্বত করে না, করে না, এটা অস্বীকার করার কিছু নেই, ঠিক না? যদি একজনকে মানেন তো তার ভক্ত আপনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারপরে সাহাবায়ে কেরামদের মানে, তাবেঈনদেরকে মানে, চার ইমামকে মানে, মুহাদ্দিসিন আবু হানিফা আল-মাযহাবি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইমা কেরাম, উলামা ইসলাম আর খাদেম ইসলাম এসেছেন, সকলকে একই নজরে, শ্রদ্ধার নজরে দেখি, কে বেশি সম্মান করে, যারা এক মজহাব মানলো তারা একজন ইমামকে বেশি সম্মান করে, পক্ষান্তরে যারা সবাই মনে করে এরা সকলেই দিনের খাদেম ছিলেন, তারা সকলকে সমান নজরে দেখে না, দেখে না, সমান নজরে মহব্বত করে না, করে না, সমান ভাবে মানার চেষ্টা করে না, করে না, যে হক যার কাছ থেকে পাই, হক যখন আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে পাবো তার কাছ থেকে পাই, হক যখন আমার সাফি থেকে পাবো সাফির কাছ থেকে পাই, হক যখন আমি ইমামে মালিক থেকে পাবো তার কাছ থেকে নেব, হক যখন ইমাম মাহমুদুল হাম্বলের কাছে পাবো রাহিমাহুল্লাহ জামিয়ান তার কাছ থেকে নেব, হক যদি লিখি যে ইমামে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে তার কাছ থেকে নেব, যার কাছে হক পাবো তার কাছ থেকে নেব, কারণ উদ্দেশ্য আমাদের হচ্ছে কাকে মানা, হ্যাঁ, কোরআন সুন্নাহকে মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়া, উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া। এখন কোরআন এবং হাদিস তো সবাই বুঝেন না, এই ক্ষেত্রে আমাদের একটা মিথ্যাবাদে, এই মিথ্যাবাদ অপবাদের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা মজহাবদারি, বিশেষ করে আমাদের দেশে প্রেক্ষাপটে বলছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারা বলে যে যারা আহলে হাদিস বা সালাফি এরা সকলে বুঝতে হয়, এরা সবাই ইজতিহাদ করতে চায়, এরা কোনো ওলামা মানে না, ভুল কথা, একেবারে মিথ্যা কথা, না মিথ্যা কথা, মনে রাখবেন যে তিন ভাগে এই জন্য ভাগ করলাম, যারা ভালো ওলামা তারা বলছেন যে যতই বড় আলেম হোক না কেন আপনাকে এক মজহাবের ইমামকে মানতে হবে, এটা ভুল কথা,
বড় আলেম কোরআন সুন্নাহ বুঝতে পারছেন, তাহলে কোরআন সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, ইজতিহাদের দরজা বন্ধ হয়নি। তা হচ্ছে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে চার ইমামে সীমিত হয়ে গেছে, চারের একটা মানতে হবে, আপনাকে মুখ পাললে অন্ধ অনুসারী হতে হবে। এই কথাটি ভুল। যারা ভালো ভালো আলেম তারা কোরআন সুন্নাহকে পড়াশোনা করার পরে, চর্চা করার পরে তারা সিদ্ধান্ত নেবে, নতুন কোন সিদ্ধান্ত নয়। চার ইমামের চারটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হওয়া আছে, প্রায় ক্ষেত্রে চার ইমামের উক্তির মধ্যেই তারা যা ছেড়ে গেছেন তাতে হক আছে, কিন্তু তার ব্যতিক্রম কখনো ঘটতে পারে। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টিকে স্পষ্ট করেছেন। এইভাবে সালাফি উলামারা বড় বড় আলেমদেরকে বলে যে তোমরা কোরআন সুন্নাহ থেকে সরাসরি গ্রহণ করো। মধ্যম শ্রেণী যারা আলেম, আমাদের সমাজে তো সবাইকে আলেম বলা হয়, হ্যাঁ, আর একটু ভালো আলেম হলে আল্লামা মানে আল্লামা না, সবাই তালেবে। সুতরাং আজকে যে আল্লামা শব্দটি আমাদের সাহেব ভাই ব্যবহার করেছেন, আমি এটা পছন্দ করি না, এটা আমি নিজের জন্য পছন্দ করি না, অন্যের জন্য ভালো লাগে না, কারণ আল্লামা আজকাল আল্লামা পাওয়া মুশকিল আছে, হ্যাঁ, দেশে আমাদের দেশের প্রেক্ষাপটে আল্লামা মানে মহাজ্ঞানী, আল্লামা মানে কি মহাজ্ঞানী। তো মহাজ্ঞানী দাবি করা আর মহাজ্ঞানী কাউকে বলা অত সহজ নয় যে আপনি আগে গিয়ে শুধু বলবেন। তো বলছিলাম যারা মধ্যম শ্রেণীর কিছু আরবি বুঝেন, কোরআন হাদিস বুঝেন, তারা কি অন্ধভাবে একটা মজা মানবেন বা একজন আলেমের কথা মানবেন না? তারা চেষ্টা করবেন একটু যতটা পারছেন, যে যে মশলা গুলিতে পারছেন কোরআনে বা হাদিসে একটু পড়ে নেওয়ার দলিল বা আলেমের কাছ থেকে জানতে হবে, আলেম ছাড়া পাই না, ভালো আলেমের কাছ থেকে জানতে হবে, কিন্তু একটু দলিল সম্পর্কে না ছাড়া করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে যে এর দলিল কতটা আর শক্তিশালী। ফাত্তাকুল্লাহ মাসতাতাকুম, যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটা ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে, মেহনত করার তৌফিকের যোগ্যতা দিয়েছেন মেহনত পরিশ্রম করতে হবে। জি, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সাধারণ আলেমরা। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে জনগণ, আম লোকেরা। জনগণের জন্য দলিল জানা জরুরি নয়, জনগণ আপনারা আপনাদের জন্য প্রত্যেক অফায় দলিল জানতে হবে, সুরা ফাতিহা পড়া দলিল জানতে হবে, আর নামাজ পড়তে থেকে শুরু হবে কোথায় শেষ হবে দলিল জানতে হবে, কোন হাদিসের কিতাব আছে সহিহ না যাইফ জানতে হবে, না এটা অসম্ভব। মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ বাইরে আল্লাহ পাক কোনো দায়িত্ব চাপান না কোনো মানুষের উপর। জনগণের কাজ হচ্ছে মৃত না জীবিত, জীবিত যারা মুখ আনলে, হ্যাঁ, তারা বলছে যে না মৃত চাই, আমার কাছ থেকে জানতে হবে, আমি ওর কাছ থেকে জানতে হবে, হ্যাঁ, তাহলে ওনার কিতাব খুঁজে বেড়াইতে হবে তাহলে, হ্যাঁ, এটা তো বোঝানো হয়নি। বলা হয়েছে তোমার যুগে তোমার দেশে তোমার কাছাকাছি তোমার শহরে যে কোনো আলেম থাকে সে হচ্ছে আহলে যিকির অন্তর্ভুক্ত, সুতরাং আহলে যিকিরকে জিজ্ঞেস করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের যদি জানা না থাকে। জনগণ তাহলে মানুষ, জনগণরা আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে সালাফিদের পন্থা। সালাফিরা কখনো সকলে মুজতাহিদ হয় না, আর সকলে মুজতাহিদ হওয়ার দাবিও করে না, আর জনগণকে দলিল জানতে হবে এই কথাও তারা বলে না। এইসব মিথ্যা কথা ওরা আমাদের নামে ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে, আর এইসব কথা প্রচার করে থাকে। আল্লাহ পাক তাদের যেন হেদায়েত দান করেন, যারা মিথ্যা কথা জেনে শুনে প্রচার প্রসার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ খেদমতের তৌফিক দান করেন। তৌহিদের পরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তাজকিয়া নাফস। সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে আত্মার পরিশুদ্ধি করা। এই তিনটি কথাকে এখন সুন্দর করে ভেঙে বলি। যখন তৌহিদের কথা আসবে তখন আকাশের দিকে দেখাবেন, তার একত্ব প্রতিষ্ঠা করবেন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করবেন জীবনের প্রথম ক্ষেত্রে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা আসবে তখন ইশারা করবেন কোন রাস্তায়, যেই রাস্তার উপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, এই রাস্তা সোজা রাস্তা, সেটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ডানে না বামে না, ডানে বামে শয়তান বসে আছে। হাদিস আছে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এটা যার গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, আর ডানে বামে
অনেকগুলি ছোট ছোট রাস্তা আছে, এই ছোট রাস্তা অফি করলে আলা করলে আর প্রত্যেকটি রাস্তাতে ছোট ছোট ডান বামের রাস্তাগুলিতে শয়তান বসে আছে, ডাকছে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, হ্যাঁ তুমি খারেজি হয়ে যাও, তুমি বিদাতি হয়ে যাও, তুমি এই হয়ে যাও, হ্যাঁ আর চমকদার ভাষা দিয়ে বলে, খারাপ ভাষা দিয়ে বলে, এভাবে মানুষকে গোমরা করে থাকে। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এদিকে ওপর দিকে ইশারা হলো আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, সামনে সোজা ইশারা রাসূলুল্লাহর পথে চলা, আর তিন নম্বর হচ্ছে নিজের আত্মার পরিশুদ্ধি করতে হবে। এই আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে সমস্ত ফরায়েজ ওয়াজিবগুলি আদায় করতে হবে, ফরজগুলি আদায় করতে হবে, ওয়াজিবগুলি আদায় করতে হবে, আর তার বিপরীত সমস্ত রকমের হারাম নাজায়েজ কথা কাজ থেকে বাঁচতে হবে। তারপরে যেগুলি সন্নত সেই সন্নতগুলি পালন করতে হবে, মুস্তাহাবগুলি পালন করতে হবে, নফল ইবাদতে আপনার একটা অংশ থাকতে হবে, আর তারপরে তার বিপরীত হচ্ছে যেগুলি অপছন্দনীয়, যেগুলি মাকরুহা, যেগুলি আপত্তিকর, যেগুলি একজন মুসলিমের জন্য শোভা পায় না, সেসব কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এর মাধ্যমে আপনাকে আত্মার পরিশুদ্ধি করতে হবে। আত্মার পরিশুদ্ধির বিষয়টি নিয়ে গিয়ে সুফিরা উবা হয়েছে, পীর মুরিদির ব্যবসা যারা করে তারা উবা হয়েছে। প্রথম দিকে তারা তাজকিয়া নাস তাজকিয়া নাস করেছে, কিন্তু তাজকিয়া নাসের নামে গিয়ে তারা ধীরে ধীরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাজকিয়া নাস আত্মার পরিশুদ্ধির তরিকা ছিল সেটা থেকে তারা দূরে সরে গেছে, কমের পক্ষে বিদাতে লিপ্ত, আর ধীরে 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 বড় বড় কুফরিতে শিরকে যেগুলি কোন সনদ দলিল প্রমাণ না করা কারিমে রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। দাবি করছে প্রথম তারা যে আমরা নবীর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, কিন্তু ধীরে ধীরে যেমন আলেমরা বলেছেন ইন আউওয়ালা দারাজাতি তাসাউফে ইত্তিবাউন ওয়া আখিরু দারাজাতি জান্দাকাতু, সুফিরা প্রথম দিকে শুরু করেছে ইত্তিবা দিয়ে যে আমরা কি করছি নিজের আত্মার পরিশুদ্ধির জন্য বেশি বেশি নফল ইবাদত বন্দী করব, আর আমরা দুনিয়া বিমুখ হব, যোহদ এবং ওয়ারা তাকওয়া পয়দা করব। বলছেন যে সুফিরা বা তাসাউফ যেটা দাবি করেছে, কিন্তু তারা জাতি জানতা কাতুন শেষ পর্যন্ত তারা বেদিন হয়ে দিন থেকে অনেক দূরে চলে গেছে, বড় বড় শিল্প করিতে ডুবে গেছে, তাদের আকিদা গুলি পড়লে বুঝতে পারবেন, এমনকি তাদের অনেকে বলেছে যে খুদ না বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলি, আমরা এমন সাগরে পাড়ি দিলাম যে সাগরের কিনারায় গিয়ে নবী রসুল কোন থমকে দাঁড়িয়ে গেছে, আর যেতে পারে না। নবী রসুল এসে দেখলেন যে সাগরে এখানে আমরা পাড়ি দিব, এতদূর আর যেতে পারবো না, থেমে গেছে, আর আগে বাড়তে পারেন না। কিন্তু পীরেরা বলছে খুদ না পাহারা, ওই দরিয়াকে আমরা একবারে পাড়ি দিই পাড়ি দিই, তার মানে তারা নবী রাসূল চাইতো বেশি শ্রেষ্ঠ দাবি করে এবং বেশি তারা ভালো, বেশি শক্তিশালী, কারণ তাদের মধ্যে খোদাই শক্তি চলে এসেছে, হ্যাঁ ইলাহী শক্তি চলে এসেছে, তারা আল্লাহর কুদরত পেয়ে গেছে, বরং আল্লাহতে তারা বিলীন হয়ে গেছে, এই সমস্ত কুফরি আকীদা তাদের মধ্যে চলে এসেছে। এই তাজকিয়া নাফস নয়, যে তাজকিয়া নাফসের দাবি করে তারা গোমরাহির শিকার হয়েছে, ইসলাম থেকে দূরে চলে, বরং আত্মার পরিশুদ্ধির জন্য সহজ তরিকা বললাম যে কমপক্ষে একজন মুসলিম নিজের ফরজ ওয়াজিবটা ঠিক রাখবে, তাওহীদ ঠিক আছে শিরিক নেই, সুন্নাত ঠিক আছে বিদাত নেই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে নামাজে কোনো গাফিলতি নেই, পাঁচ ওয়াক্ত নামাজে যতগুলি ওয়াজিবাত আছে ফরায়েজ আছে জামাত সহকারে পড়বেন ওয়াক্তে পড়বেন ওই সবগুলি ঠিক আছে, আর তারপরে হারাম খাওয়া নেই, হারাম দেখা নেই, হারাম শোনা নেই, হারাম আচার আচার আচরণ নেই ইত্যাদি, এই সমস্তের পরে তখন সুন্নতের পালা, সুন্নত মুস্তাহাবগুলি করবেন, তাহাজ্জুদ গুজার হবেন, সালাতুল দোয়া করবেন, ইশরাক করবেন, এইরকমই যত নফল ইবাদত বন্দীকে আপনি বাড়াতে পারেন, নফল সুন্নত জিকির আজকালগুলি
ফরজ জিকিরের পরে নফল জিকির সকাল সন্ধ্যার জিকির রয়েছে, নামাজের পরে জিকির আজগার রয়েছে, তারপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে জিকির আজগার রয়েছে, এই সমস্ত জিকির আজগারের পাবন্দী করবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এইভাবে আত্মার পরিশুদ্ধি হবে, আখেরাত মুখী হবেন, আখেরাত নিয়ামতকে আপনি স্মরণ করবেন বেশি, দুনিয়ার ভোগের সামগ্রীর ওপর অভক্তি আপনার চেষ্টা করবেন, যদি দুনিয়া ছুটেও যায় যাতে করে হাহাকার অবস্থা না হয়, পরেশান না হয়ে যান, চাকরি চলে গেল কি করে বাঁধব এইরকম না হয়, তার মানে আপনার তাজকিয়া নাফসে আত্মার পরিশুদ্ধিতে বড় ত্রুটি রয়েছে। এই সুফিরা এইসব গোমরাহির সাথে সাথে তাদের আরেকটি গোমরাহি হচ্ছে যে তারা গায়েব জানতে পারে, দাবি করে যে তারা অদৃশ্য সম্পর্কে খবর রাখে। হ্যাঁ, কিসের মাধ্যমে? কাশের মাধ্যমে। কিসে রাখি গাছে তাদের কাশ নাকি তাদের সামনে পৃথিবী খুলে যায়, যার ফলে কোথায় কি হচ্ছে সবকিছুই তারা দেখতে পায়। এগুলি বড় শিল্পী আকেদা, এবং তারা তার সাথে সাথে তাদের ধৃষ্টতার শেষ নেই। তাদের অনেকে বলেছে আন্তুম তাকুদুনা উলুমাকুম মাইয়াতান আন মাইয়াতিন, আরে তোমরা এলেম হাসিল করছো শরিয়ার আলেমরা, হ্যাঁ শরিয়ত পড়ছো তোমরা, মৃতদের থেকে এলেম হাসিল করছো। এমাম আবু হানিফা কি বলেছেন, শাফি কি বলেছেন, মালিক কি বলেছেন, উমুক সাহাবি তাবেঈন কি বলেছেন, এগুলি পড়ছো, হ্যাঁ তারা মৃত, তাদের কাছ থেকে এলেম হাসিল করছো, আর আমরা আমরা একমাত্র সেই সত্তা থেকে এলেম হাসিল করি সরাসরি, যেই সত্তা আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ সরাসরি আল্লাহর কাছ থেকে আমরা এলেম হাসিল কাশের মাধ্যমে আল্লাহর সাথে তারা মোলাকাত করে, আল্লাহর কাছ থেকে এলেম হাসিল করে। দরকার কি মানুষের কাছ থেকে এলেম শিখা, দরকার কি ওস্তাদের কাছ থেকে এলেম শিখা, সরাসরি আল্লাহ পাক রব্বুল্লাহর কাছ থেকে তারা এলেম হাসিল করে। এইরকম বহু গুমরাহি রয়েছে তাজকিয়া নাফসের নামে, আত্মার পরিশুদ্ধির নামে সুফিদের মধ্যে। এই পন্থা পুরোপুরি বর্জন করতে হবে। ইসলামে সুফি ইজমের কোন স্থান নেই, সুফি ইজমের কোন স্থান নেই ইসলাম। এই হচ্ছে সালাফি দাওয়াত, সালাফি দাওয়াত যে কোরআন সুন্নাহর আলোকে তারা আত্মার পরিশুদ্ধির কথা বলে। সুতরাং নিজের কলবকে পরিষ্কার করতে, কলব পরিষ্কার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে হবে না, সেটা হচ্ছে যে অন্তর যাতে করে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ আর দুনিয়ার স্বার্থকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া, এই রকমের যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরে সেগুলিকে মুছে ফেলা, সেগুলিকে মুছে ফেলা। এই ক্ষেত্রে অনেকেই সক্ষম হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অন্তর পরিষ্কার করার তৌফিক দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস রয়েছে যে আমি এই আরব উপদ্বীপে তাওহীদের দাওয়াত দিলাম, কোরআন সুন্নাহর দাওয়াত দিলাম, আর এখানে আরব উপদ্বীপে জাজিরা আরবে মুসলিমদের মাঝে শিরিক করাতে শয়তান পারবে না, জাজিরা আরব পারবে না, কিন্তু একটি কাজ করতে সক্ষম হবে শয়তান। বলছেন আমি শুনুন, ইন্না শাইতানা কাদ আয়সা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশে বাইনা, শয়তান নিরাশ হয়ে গেছে, মূর্তি পূজা করবে, কবর মাজার পূজা করবে, এর থেকে নিরাশ হয়ে গেছে। সত্যিকার যদি নামাজি হয় আর সত্যিকার যদি সহি আকিদার লোক হয়, কোরআন সুন্নাহ পূজার লোক হয়, তাহলে আরো উপদ্বীপে বিশেষ করে আরো উপদ্বীপ সম্পর্কে বলছেন যে শয়তান এখানে কাউকে কবর পূজা দুর্গা পূজা দর্গা পূজা করাতে পারবে না। কিন্তু আছে একটা কাজ করাতে পারবে, কেমন পর্যন্ত এই কাজ করতে সক্ষম, সেটা হচ্ছে ওয়ালাকিন ফি তাহরিশে বাইনা, আপোষে লড়াতে পারবে, সহি আকীদার দাবিদার, কিন্তু আপোষে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য বিভিন্ন দলের উপর দল পয়দা হওয়া, আর তারপরে দলের জন্য খেদমতকে খেদমত করা, আর দলকে প্রাধান্য দিতে গিয়ে হ্যাঁ কোরআন সুন্নাহ একই আকীদার মানুষের সাথে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, এগুলি হতেই থাকবে, এটা একটা শয়তানের চান্স আর এটা হবে। কিন্তু আমাদের কি করণীয়, আমাদের করণীয় যে শয়তানকে সুযোগ দেবো নাকি না, শয়তানকে সুযোগ দেবো না, কখনো শয়তানকে সুযোগ দেবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক সহি আকীদার ভাইদেরকে সালামি ভাইদেরকে তৌফিক দান করেন অন্তর পরিষ্কার করার। এই অন্তর যদি পরিষ্কার না হয়, আর ফরজ নামাজ খুব সুন্দর আপনার, তৌহিদ সুন্নাহ ঠিক আছে, হ্যাঁ ইবাদত বন্দেগী ঠিক আছে,
অন্য অন্য ক্ষেত্রে ঠিক আছে, হালাল রুজি সব ঠিক আছে, দেনের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু ভিতরে গলির ভরা আছে, হিংসা বিদ্বেষ শত্রুতা ভরা আছে, তাহলে আত্মার পরিশুদ্ধি হয়নি। তাজকিয়া নাফসের জন্য আরো বেশি মেহনতের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সালাফি দাওয়াত সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলি। সালাফি দাওয়াত, সালাফি দাওয়াতের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সালাফিরা বিদাত থেকে সতর্ক থাকে এবং সতর্ক করে। বিদাত সম্পর্কে তারা সজ্জা, ইসলামের নামে ধর্মের নামে এমন কাজ হবে যা রাসূলুল্লাহ করেননি, করতে বলেননি, সাহাবিরা করেননি, খলিফা রাশেদিন করেননি, আর সেটাকে ধর্ম বলে নেকির আশায় করবেন, এটা সালাফিরা করে না। তখন তো অন্যরা করে, অন্যরা সতর্ক করে। কেন? ওদের একটা চোরা রাস্তা শয়তান ওখান দিয়ে ঢুকে গেছে ওদের মধ্যে। সেটা হচ্ছে যে বিদাত দুই রকম, বিদাত হচ্ছে দুই রকম, কি বিদাতে হাসানা এবং সাইয়্যা, ভালো বিদাত আর মন্দ বিদাত। বিদাত মানেই তো ইসলামের নেই, বিদাত মানে কি ধর্মের নামে নতুন কাজ। তো নতুন কাজ কি করে কেবল করছিলাম? কেমন মুসলিম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কমপ্লিট করে দুনিয়াতে বিদায় নিচ্ছেন আর তার উপরে নতুন কাজ করবেন আর বলছেন যে এগুলি ভালো। তার মানে কি আপনি বলছেন না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আরো মেলা ভালো কাজ আছে, ভালো আমল আছে, আপনি বলেননি, আমরা একটু অ্যাড করে দিলাম, বললেন না? আপনি মুখে বলছেন না, লিসানুল মাকাল ইবনে লিসানুল হাল বলছে, আপনার চালচলন বলছে, আপনার ধর্মকর্ম বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কমপ্লিট করে যাননি। অতটুকু নাজাতের জন্য যথেষ্ট না, আমাদেরকে সুন্নতের সাথে সাথে বেদাতে হাসানাও করতে হবে। আর যে যে বেদাত গুলি করে সেগুলি বেদাতে হাসান, যারা পীর ঘরে বেদাতে হাসান, ঠিক না, যারা কবর মাজারে ফুল চড়ায় চাদর চড়ায় বেদাতে হাসানা, হ্যাঁ, যারা নামাজ পড়ে বেদাতে হাসানা, আরে অন্তরে নিয়ত করলাম, নিয়ত একটু পড়ে নিলাম, একটু ভালো করে নিয়ত করলাম, বেদাতে হাসানা, হ্যাঁ, ইস্তিহসান, ভালো মনে করে কাজ করা, ধর্মের মনে ভালো মনে করে কাজ করা, এটি হচ্ছে সালাফিরা এর সমর্থন করেন। সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে কুল্লু বিদআতিন দালালা। সালাফিদের কথা না সালাফিদের রাসূলের কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাই ছিল সুন্নতি খুতবাত আলা কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে সেটা হচ্ছে বিদআ, প্রত্যেকটি বিদআ, কুল্লু বিদআতিন প্রত্যেকটি বিদআ না, বলছেন কিছু বিদআত হচ্ছে দালাল আছে, দেখো কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহী, অকুল্লু দালালা হচ্ছে না, আর প্রত্যেক বিদআত আর প্রত্যেক গুমরাহী পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে এই বিদআতে হাসানা নাম দিয়ে বিদআত করে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে চলে যাবে, সে স্থায়ী নাই হোক, কেউ স্থায়ী হবে কেউ অস্থায়ী হবে। শিরকের বিদআত করেছে স্থায়ী জাহান্নামে যেতে হবে, ধর্মের নামে শিরকের বিদআত করেছে, কবর মাজার পূজার বিদআত করেছে, সুতরাং স্থায়ী জাহান্নামে যেতে হবে। আর যদি এইরকম বিদআত করে যেগুলি গায়ের কাফেররা শিরক উপরে পৌঁছায় না, তাহলে সেগুলির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন, আল্লাহ ইচ্ছা করলে তার রহমতে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের কিছু স্বাদ কবরের জীবনে হ্যাঁ চেখে নেবে। এবং দুনিয়াতে বালা মুসিবত আসবে, আজকে আর মুসলিমদের ওপর যে বালা মুসিবত আজাব আসছে, তার পিছনে মূল কারণ আল্লাহ তৌহিদকে ছেড়ে দেওয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিয়ে বিদআতে লিপ্ত হওয়া, আল্লাহর ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে যাওয়া, হারাম নাজায়েজে ডুবে যাওয়া, এই সমস্ত পাপের কারণে আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে সমস্ত মুসিবত আসছে আসবে, এটি হচ্ছে কোরআন কারীমের কথা। সালাফিরা ধর্মের নামে কোনো নতুন কাজের অবকাশ দেই না, বরং আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 3 এ বলেছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, দিন কামিল হয়ে গেছে, পূর্ণতা লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় এই ঘোষণা করে দেওয়া হয়েছে, সুতরাং দিনে নতুন কথা কাজের কোনো স্থান নেই। সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটি যে তারা জাল জয়ীফ হাদিস থেকে সতর্ক করে যাতে কখনো কোনো জাল জয়ীফ হাদিসের আমল করে না আর আমল আমল করার জন্য উৎসাহিত করে না, এই কথা বলেন না যে এটা ফজিলতের হাদিস সুতরাং জাল জয়ীফ চলবে, এসব কথা বলেন, বরং জাল হাদিস হলে তার অবস্থা না বয়ান করে শুধু হাদিস বলো না, তার হারাম মনে করে। এরা শুধু সালাফিরা বলবো না, যারা সালাফি মনে মনে করে শুধু এই আজকালকার কিছু লোক,
যুগে যুগে মুহাদ্দিসরা কেরাম যারা সালাফিদের ইমাম ছিলেন তারা এই কথাটি স্পষ্ট করেছেন যে কোন জাল হাদিস মওযু হাদিস অতক্ষণ বর্ণনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার অবস্থা না বয়ান করে দেবে যে হাদিসটি হচ্ছে জাল বা যাইয়ু। সালাফিদের বৈশিষ্ট্য, ষাট সত্তর বছরও যদি একটা ভুল আমল করে থাকি আর তারপরে যদি জানতে পারি যে এটাকে এতদিন ভুল করেছিলাম ছেড়ে দিতে অসুবিধা নেই, কোনো মানিজ্যতের ব্যাপার না, মোনাজাত করেছি ছেড়ে দিয়েছি। হ্যাঁ এরকম বহু হয়তো বিদাত আন্দোলন সহায় করাতে আর রোজা রেখে পনেরো তারিখে রোজা রেখে অনেকে আমাদের আলাদিস ভাইয়ের ছেড়ে দিয়েছে যখন জানতে পেরেছে, কিন্তু এককালে সালাফিদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধর্মের নামে কোনো কিছু বাড়ায় না, বাড়াবে না। সালাফিদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিনের উপর ছেড়েছেন সেই দিনে কোন রকমের ঘাটতি করেন কমায় নেয়। প্রত্যেকটি দলিল বেজে সময় স্বল্পতার জন্য এখন আমি শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কোন ক্ষেত্রে বাড়াতেন না, যা দিয়েছেন তাই তার প্রতি আমল করতেন, কমাতেন না। সাহাবি আসছেন একজন নতুন মুসলিম, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন কিছু ইসলামের বিধিবিধান সম্পর্কে, আর তারপরে যখন শুনলেন সে ফরায়েদ ওয়াজিবাতগুলি, ওয়াল্লাহ লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম করে বলছি এই আমি কিছু বাড়াবো না আর কিছু কমাবো না। আছে না নাই হাদিসে লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, এটা একটু বাড়াবো না আর কমাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, এই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যদি সত্য কথা বলে যায়, যে কথা বলবো তার উপর যদি ঠিক থাকে যে আমি বাড়াবো না ধর্মের নামে আর ধর্মে কিছু কমাবো না, পাঁচ অক্ট নামাজ চার অক্ট করবো না, হ্যাঁ রমজানে কিছু রোজা রাখলাম কিছু রাখলাম না, জাকাত কিছু দিলাম কিছু দিলাম, এটি করবো না, হজ খরচ হয়ে গেছে আর তারপরে আরো পাঁচ বছর যা গাড়ি গাড়ি তৈরি হচ্ছে দেশে জমি হচ্ছে আর শেষ শেষ বছর হজ করে চলে যাবে, এটা সারা দিনে করতে পারবে না, হ্যাঁ না ফরায ওয়াজিবাতে ঘাটতি করে আর না কোন রকমের কিছু বেশি করে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কোন ব্যক্তির কথা কি কখনো অগ্রাধিকার দেয় না, যতই বড় ব্যক্তিত্ব হোক না, যতই বড় ব্যক্তিত্ব হোক না। এবং এর দলিল সাহাবায়ে কেরামের জীবনে রয়েছে, বলছেন সাহাবি যে আকুল লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আবু বকরের দোহাই দিচ্ছ আর উমারের দোহাই দিচ্ছ, না চলে তাহলে কি করে চলবে যে আমাদের মাঝে কি আছে, হ্যাঁ আমাদের ইমাম সাহেব কি বলেছেন, আমাদের মুফতি সাহেব কি বলেছেন, হ্যাঁ আমাদের পীর সাহেব কি বলেছেন, তার মতামত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন কখনো কাউকে আপনি প্রাধান্য দেবেন না, যদি দেন তাহলে আল্লাহ বলছেন যে হে নবী তোমার রবের পছন্দ করে বলছি, নিজের সত্তার পছন্দ আল্লাহ বলছেন লাউমিন মমিন হতে পারবেন যতক্ষণ পর্যন্ত যে কোনো মতবিরোধের বিষয় তুলে যে সেগুলিতে তোমার বিচারকে না মেনে নেবে, আর তারপরে অনেকে মেনে নেয় কিন্তু মন চাই না, মনে সংকীর্ণতা না, খোলা মনে মেনে নিতে হবে, মনে যেন কোন রকমের সংকোচ বোধ না হয় এবং সির নত করে মেনে নিবি, পূর্ণরূপে মেনে নিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সারা পৃথিবীর অধিকাংশ মানুষ বরং সকলেই যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায় তবুও নবীর তরিকা তারা ছাড়েনি, একা থাকলে একা এক উম্মত হতে পারে, দল ভারী হলেই উম্মত হয় এ কথা ভুল, ইব্রাহিম আলাইহিস সালাম একাই উম্মত ছিলেন, ছিলেন না ছিলেন না, হ্যাঁ ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা লিল্লাহি হানিফা, উম্মত মানে ইমাম, উম্মত মানে দল, উম্মত মানে মুফাসসিরগণ ইমাম বলেছেন, কিন্তু তার সাথে সাথে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করছেন তার বাপের দেশ থেকে ইরাক থেকে, তার সাথে শুধুমাত্র তার স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি সারা তোমার ছাড়া আর আমার ছাড়া এই জমিনে আর কোন মুসলিম নেই, মুমিন নেই। সুতরাং আপনি যদি দেখেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাই পড়ে গেলাম গ্রামে, পরোয়া করলেন এলাকায় দেশে একাই, কেউই সব কথা বলে না,
কোরআন সুন্নাহর কথা যখন নিশ্চিত তখন তাতে আপনাকে অটল থাকতে হবে, আল্লাহ পাক যেন অটলতা দান করেন এবং আল্লাহ পাক যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনার জন্য সেখানে আপনাকে ফেতনাবাজ বলতে পারে, আপনি এখানে ঝামেলা করছেন বলতে পারে, আপনি সেখানে একমতের সাথে কাজ করবেন, একসাথে সবগুলি শুরু করে দিতে হবে এটাও নয়, কিন্তু সবগুলি ছেড়ে দেবেন এটাও নয়। আপনি দেখবেন যে আমার পরিস্থিতিটা কেমন, এখানে আমি কতটা পারছি আমার আমল করার এবং দাওয়াত দেওয়ার, যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন ততটা আপনি করার চেষ্টা করবেন। যদিও সারা পৃথিবীর অধিকাংশ মানুষ আপনার বিরুদ্ধে চলে যায়, অধিকাংশ মানুষ মেজরিটি হচ্ছে দলিল প্রমাণ হকের সত্যের, এটা জাহির যুগের মতবাদ ছিল। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা মাসায়েল জাহিলিয়াহ থেকে এই বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে জাহিলিয়াহ যুগের চরিত্র ছিল যে আমাদের দল ভারী সুতরাং আমরা হকে আছি, দল ভারী হইলে হক হয় না। হ্যাঁ, দল যদি নবীর তরিকায় থাকে তাহলে হকে হকের মাপকাঠি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই হচ্ছে আমাদের আকীদা মানহাজ, এই হচ্ছে আমাদের দাওয়াত, নতুন কোনো কথা নাই, বরং আমরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোরআন কারীমের পরে বলি, তারপরে তাঁর সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদীনদের কথা বলি, তারপরে সমস্ত তাবেঈনদেরকে শোনা দেবো তাদের কথা পেশ করি, তারপরে তাবা তাবেঈনদের কথা পেশ করি, আইমায়ে কেরাম ফুকাহায়ে কেরামদের কথা পেশ করি, চার ইমামের কথা একই নজরে দেখি এবং একই রকম ভাবে পেশ করি। আল্লাহ পাক এভাবে দিনকে মেনে চলার তৌফিক দান করেন। এটি ছিল, এটি ছিল সালাফিদের দাওয়াত, এটি ছিল চার ইমামের দাওয়াত, আইমায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, তাদের দাওয়াত এটাই ছিল। মনে রাখবেন আল্লাহ পাক সূরা বাকারার একটি আয়াতে ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি বিশ্বাস করে ঈমান নিয়ে আসে ওই রকম ভাবে যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা ঈমান নিয়ে এসেছো সেই রকমই যদি ঈমান তারা নিয়ে আসে, তোমরা বলে কাকে সম্মত করা হয়েছে? যে যুগে কোরআন নাযিল হয়েছে তাদেরকে, তাই না? তারা কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে সম্মতন করা হয়েছে। তাহলে আমাদের ঈমানটা যদি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো হয়, তাদের পরিচয় তাদের কোয়ালিটি কি হবে? কোয়ালিটি ডাউন, তাদের তরিকা হইতে হবে, হ্যাঁ, তাদের পথের অনুসারী হইতে হবে। ফাকাতি তাদা, তাহলে তারা হেদায়ত পেল, তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হইল। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা উল্টো কোনো দিকে ফিরে যায় যে আমরা অন্য কোনো রাস্তা নেব, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধে পড়ে আছে, ফিতনা ফাসাদে পড়ে আছে। আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে তাদের অনষ্ট থেকে রক্ষা করার জন্য অহবাসী দাঁড়িয়ে। আল্লাহ পাক আরো সূরা আনাম আয়াত 153 তে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটি হচ্ছে সরল পথ, ফাত্তাবিউ, এই সরল পথের অনুসারী হও, এটা হচ্ছে সালাফিদের পথ, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর ডানে বামে অনেক রাস্তা রয়েছে সেসব রাস্তায় চলিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, না হলে তার রাস্তা থেকে তোমাকে সরিয়ে দেবে। এই আয়াতের আগে 18 জন নবীর রাসূলের আল্লাহ পাক বর্ণনা করেছেন, এক জায়গায় একই রুকুতে 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, বর্ণনা করা হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক কি করেছেন, হেদায়েত দান করে সঠিক পথে পরিচালিত করেছেন, এরা জান্নাতের পথের প্রতীক, এরা হচ্ছে জান্নাতের পথের আহ্বায়ক এবং দায়ী। ফাবি হুদাহু মুক্তাদি, সুতরাং তাদের হেদায়তের, তাদের সঠিক রাস্তা ইক্তিদা করো, অনুসরণ করো। আল্লাহ কি বলেছেন? তাদের হেদায়তের মানে তাদের যে সঠিক রাস্তা সেই রাস্তার অনুসরণ করো। ওলামারা বলছেন, সূক্ষ্ম কথা ভালো করে শুনে রাখবেন, আল্লাহ কেন বলেন না ফাবিহি ইক্তাদি, এই 18 জন নবী, তার মধ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তারা সকলের আদর্শ, তাদের অনুসরণ করে কথা কেন বললেন না? সাবে হিমিত্তাদে, এই নবীদের অনুসারী হবে কথা বললেন, সাবে হোদাহ মুক্তাদে, তাদের হেদায়তের পথে অনুসরণ করো। পার্থক্য কি? এই পার্থক্যটা শুনিয়ে আলোচনা শেষ করলেও সময় শেষ হয়ে গেছে। দেখেন, দীন ইসলাম মানুষের ব্যক্তি পূজা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আম্বিয়া রাসূলগণ
আল্লাহ যদি বলে দিতেন যে এদের অনুসরণ করো তবু ভুল হইতো না, কারণ তাদের অনুসরণ করা তাদের কাছে ওই আসছে, তাদের কাছে ওই আসছে, ভুল হইতো না। তারপরও অধিক সতর্ক করছে, দেখো তোমরা ব্যক্তি পূজায় লিপ্ত হইও না, কারণ এই স্বভাব যদি থেকে যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে অন্য অন্য বড় বড় আলেমদের থেকে এমন থেকে তাদের ব্যক্তি পূজা শুরু করে দিবে, একজনের গিয়ারে থাকা শুরু করে দিবে, একজনের অন্ধ মুকাল্লিদ হয়ে যাবে, না না এই কাজ করিও না। তারা যে হেদায়তের রাস্তাটা দেখেছেন ওই হেদায়তের রাস্তার অনুসরণ করো, সবই হোদাহ মুক্তাদে, তাদের হেদায়তের অনুসরণ করো, তাহলেই সঠিক পথ পাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ব্যক্তি পূজা থেকে, ব্যক্তির অনুসরণ থেকে, অন্ধ তাকলিফ থেকে, অন্ধ অনুসরণ থেকে, আর সমস্ত রকম শিখ বিদা এবং খারেজিদের চরমপন্থা থেকে, সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়ার হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহর খেদমতের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর দাওয়াতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। কোরআন সুন্নাহর দাওয়াতের সাহায্য সহযোগিতা করার সকল ভাই বোনকে তৌফিক দান করেন। বিশেষ করে তাদের জন্য দোয়া করি যারা এখানে হাজির হয়েছেন, আল্লাহ পাক আপনাদের যেন উত্তম বদলা দান করেন, আপনাদেরকে হেদায়েতের যেন ইস্তিকামা দান করেন, আল্লাহ পাক কায়েম রাখেন, অটলতা দান করেন, আল্লাহ পাক যেন জান্নাতের পথে রাখেন, নেক আমল আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জুমার দিনে আবার দোয়া করি, আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের ফেরেশতা যেন নসিব করেন। আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করি যারা এখানে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ পাক সকলকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন, শিখ বিদাত থেকে, গোমরাহি থেকে, হিংসা বিদ্বেষ থেকে, কলহ বিবাদ থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে শেষখানে দোয়া করি, আল্লাহ পাক মুসলিম উম্মাহকে হেফাজত করেন, মজলুমদের আল্লাহ হেফাজত করেন, জালিমকে আল্লাহ পাক ধ্বংস করেন, মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই দিন আবার মানুষের মাঝে চর্চা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা